হ্যালো, কি অবস্থা? টাইটানিয়াম ব্যাচের সাইকেল ওয়ান বাসি, কি অবস্থা? কেমন আছে সবাই? সরল রেখা পরীক্ষার কথা মনে আছে? আগামীকালকে যে সরল রেখা অধ্যায়ের পরীক্ষা, কার কার মনে আছে বলো? আর কে কে ভুলে গেছো সেটাও বলো, দুই পক্ষের কথাই শুনি। কার কার মনে আছে সেটাও বলো, যারা ভুলে গেছো তারাও বলো। ভালো আছি আল আমিন, তুমি কেমন আছো? সাদিক, জাহিদ, ওয়ালাইকুম আসসালাম, শান্ত, ভালো আছি। নাফিস, পথিকৃত, আকাশ, ইয়াসির, ইমরান, চা কোথায় আজকে? আজকে চা নাই, আজকে চা একটু আগে খেয়ে ফেলছি। ওয়ালাইকুম আসসালাম ফারজানা হাবিবা, অরূপ সাহা, ভালো আছি, তুমি কেমন আছো? মিনহাজুল ইসলাম, আদাব, হাবিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস, কেমন আছো তোমরা বলো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো সেটা বলো। এবং আগামীকালকে যে সরল রেখা অধ্যায়ের উপর পরীক্ষা হবে, তোমরা কি সেটা জানো? তোমাদের কি মনে আছে নাকি ভুল গায়া? পথিকৃত বলছে মনে আছে, রচয়িতা বণিক মনে আছে, ভেরি গুড, মনে থাকলেই ভালো। ভালো আছি নাজনীন আক্তার, তুমি কেমন আছো? ভালো আছি জান্নাতুল ফেরদৌস। কলেজে পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন হয়নি, কলেজে পরীক্ষা থাকবে, প্রাইভেটেও পরীক্ষা থাকবে, সব জায়গায় সময় মেনটেন করে পরীক্ষাগুলো প্রিপারেশন নিয়েই অ্যাটেন্ড করা লাগবে। ইন্টারমিডিয়েট লাইফে একই সাথে প্রাইভেটে পরীক্ষা চলবে, কলেজে পরীক্ষা চলবে, তোমাকে সামহাও একটা ব্যালেন্স করতে হবে, দুই জায়গাতেই একটা ব্যালেন্স করে আগাইতে হবে। দাদা, কালকে পরীক্ষা দিব না, পারি না। কেন, তুমি কি দেরিতে এনরোল করছো? দেরিতে এনরোল করলে তো ক্লাস যদি করে না থাকো তাহলে তো পরীক্ষা দিলেও লাভ হবে না। ভাইয়া, বৃত্তের আর কয়টা লেকচার লাগবে? আর তিনটা বা চারটা লাগবে, মোট আটটা ক্লাস লাগার কথা, মানে আট ক্লাসে বৃত্ত কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আজকে পাঁচটা আমার লেকচার না, ধরো আর তিনটা, মানে আগামী সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওকে শিফা, ঠিক আছে, ভেরি গুড। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, গত ক্লাসটা আমরা শেষ করছিলাম এই ম্যাথটা দিয়ে, মনে আছে? এই ম্যাথটা দিয়ে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা তিনটা বিন্দুগামী। এটা গত ক্লাসে করে ফেলছি। হ্যাঁ, এবং তোমাদেরকে আমি বলছিলাম যে ক্যালকুলেটার সাহায্যে কীভাবে সলভ করতে হয় সেটা একটা ভিডিও আপলোড দিব, বাট পরে আর খেয়াল ছিল না, ক্যালকুলেটার হ্যাক্সের ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তো তিন চলক বিশিষ্ট সমীকরণ কীভাবে সমাধান করতে হয় সেটা আমি একটা ইউটিউব থেকে ভিডিও দেখো, এই ভিডিওর ক্যাপশনে, এই লাইভের ক্যাপশনে দিয়ে রাখছি। তিন চলক বিশিষ্ট সমীকরণ, ধরো এক্স, ওয়াই, জেড, তিনটা চলক যদি থাকে, বা এখানে কি ছিল, জি, এফ এবং সি, তিন চলক বিশিষ্ট সমীকরণ ক্যালকুলেটারের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় তার একটা ভিডিও লিঙ্ক আমি এই লাইভের ক্যাপশনে দিয়ে রাখছি, তো তোমরা চেক করে নিও। গত ক্লাসে এই ম্যাথটা দিয়ে আমরা শেষ করছিলাম, তো চলো আমরা আজকে ক্লাসে পরের ম্যাথটা দিয়ে কন্টিনিউ করবো। ১৯ নাম্বার, সবাই প্রশ্নটা তুলে ফেলো, সবাই প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্ন তোলার জন্য কতক্ষণ দিব? দেড় মিনিট। প্রশ্ন তুলে ফেলো। ওকে, ভালো আছি সাব্বির ভাইয়া, সাজেশন দেন এত পড়া কিভাবে শেষ করব, বেশি করে পড়তে হবে। এত পড়া শেষ করার একটাই সাজেশন, বেশি করে পড়তে হবে, টেবিলে সময় বেশি দিতে হবে। দাদা, জীবনে অনেক দুঃখ, কিছু হ্যাক জানতে চাই দুঃখ দূর করার। দুঃখ দূর করার হ্যাক আছে তো, নিজে নিজে কোনো কারণ ছাড়াই হাসবা, কারণ ছাড়াই হাসবা, তাইলেই দুঃখ চলে যাবে। তাইলে দুঃখ তোমাকে দেখে ভয় পেয়ে যাবে, এসে ভাববে কি ব্যাপার, আমি পাত্তাই পাচ্ছি না, ও কোনো কারণ ছাড়াই হাসে, তখন দুঃখ চলে যাবে। ওকে, সলভ করতে পারি, অপার ভাইয়া ক্লাসে দেখাইছিল, খুব ভালো, তাইলে তো হয়েই গেল, তাইলে তো অপার কাজ করেই দিছে, প্যারা নাই ওর তো, অপারের তো, ও তো ক্লাস নেওয়ার সময় তিনটা ল্যাপটপ নিয়ে ক্লাস নেয় জানো, একটাতে কমেন্ট পড়ে, একটা দিয়ে শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে, মানে ওই যে জেন দিয়ে ক্যামেরা থেকে, আর একটা দিয়ে ও ক্যালকুলেটার দেখানোর জন্য ইয়া করে। ওর যে সেট আপ, আমি সেট আপ ক্যামেরাতে শিফট করব খুব শীঘ্রই, আমি সাইকেল টু এর ক্লাস শুরু হওয়ার চেষ্টা করতেছি আগেই ওই ক্যামেরা সেট আপে চলে যাওয়ার। এই মোবাইল, এখন তো মোবাইল দিয়ে ক্লাস নেই, মোবাইল দিয়ে ক্লাস নিলে কিন্তু লাইভ টেনে টেনে দেখা যায় না, মনে করো লাইভে কেউ একটু পরে জয়েন করলো তার কিন্তু বুঝতে অসুবিধা হয়, তো আমিও ওই ক্যামেরা সেট আপে চলে যাবো যেন কেউ লাইভে একটু পরে জয়েন করলেও সে টেনে দেখতে পারে।
ওকে, ওয়ালাইকুম আসসালাম রাফিন, কেমন আছো? হ্যাঁ চলো আমরা এই ম্যাথটা করবো। তো ভাইয়া, গত ক্লাসে যে ম্যাথটা দিয়ে শেষ করছিলাম, সেই ম্যাথটাতে বলা ছিল যে একটা বৃত্ত তিনটা বিন্দুগামী। আমরা বৃত্তের সাধারণ সমীকরণ ধরে নিছিলাম, তিনটা বিন্দু বসায় তিনটা সমীকরণ পাইছিলাম, তিনটা সমীকরণ জাস্ট ক্যালকুলেটারে বসে সলভ করলেই জি, এফ এবং সি এর মান চলে আসছিল। জি এবং এফ এবং সি এর মান সাধারণ সমীকরণটাতে বসায় দিলেই অ্যান্সার পেয়ে গেছিলাম। তো এখন কি করবো দেখো, এই ম্যাথটাতে কি বলছে, 2x - y = 3, এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। 3, -2 ও -2, 0 এই বিন্দু দুইটি দিয়ে অতিক্রম করে। তো ভাইয়া, আগের প্রশ্নে বলা ছিল একটা বৃত্ত তিনটা বিন্দু দিয়ে যায়, আর এই প্রশ্নে বলছে বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায়। আর একটা শর্ত কি দিছে দেখো, দুইটা বিন্দু দিয়ে গেলে কিন্তু তুমি তিনটা সমীকরণ পাবা না, আবার তিনটা সমীকরণ তুমি যদি না পাও তাহলে সমাধান করে জি এফ সি তিনটা ভ্যালু বের করতে পারবা না। তো আরেকটা কন্ডিশন কি দিছে, বলছে বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, এখান থেকে আমরা আরও একটা সমীকরণ পাবো। দুইটা বিন্দু বসায় পাবো দুইটা সমীকরণ, আর কেন্দ্র এই রেখার উপর বসায় পাবো আরও একটা সমীকরণ। এই তিনটা সমীকরণ সলভ করলে কাজ শেষ। তো এই টাইপের প্রশ্নটা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। তোমাদের কলেজে যদি বৃত্ত অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসে কলেজের পরীক্ষায়, অবশ্যই আসবে, সিলেবাসে থাকলে তো অবশ্যই আসবে। তো এই ম্যাথটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপটা। এইরকম ম্যাথ প্রত্যেক বইয়ে 4 থেকে 5টা আছে, দুইটা বিন্দুগামী এবং কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত। তো সবগুলো আজকে ক্লাসের পর বাড়িয়ে কাজ থাকবে। আমি তো বলছিলাম যে লেকচার 4 এবং লেকচার 5 এই দুইটা মিলে কিন্তু আজকের ক্লাসের পর বাড়ির কাজ দিব। তো চলো, এখানে তো কেন্দ্র ব্যাসার্ধ হুবহু কিছু দেওয়া নাই, তো কেন্দ্র ব্যাসার্ধ কোনোটাই যদি হুবহু দেওয়া না থাকে আমরা ম্যাথটা কি করব, ধরি নির্ণেয় বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ ধরে নিব। লিখো, ধরি নির্ণেয় বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। x² + y² + 2gx + 2fy + c = 0। লিখো, ধরি নির্ণেয় বৃত্তের সমীকরণ, ধরি নির্ণেয় বৃত্তের সমীকরণ এইটা, যেহেতু কেন্দ্র ব্যাসার্ধ কোনোটাই হুবহু দেওয়া নাই আমি সাধারণ সমীকরণটাই ধরে নিলাম। আচ্ছা ভালো কথা, আমি ধরে নিলাম নির্ণেয় বৃত্তের সমীকরণ এইটা। এখন ভাইয়া, এই বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায়, তো দুইটা বিন্দু বসায় দাও। তুমি প্রথমেই লিখো 1 নং বৃত্তটি, ধরো এটা 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। 1 নং বৃত্তটি লিখো, 1 নং বৃত্তটি 3, -2 বিন্দুগামী। তোমরা এইভাবে বাংলায় লিখবা যে 1 নং বৃত্তটি 3, -2 বিন্দুগামী। সুতরাং এই বৃত্তের সমীকরণে এক্সের জায়গায় 3 বসায় দাও, ওয়াইয়ের জায়গায় -2 বসায় দাও। এক্সের জায়গায় 3 বসাইলে 9 স্কোয়ার করে দিলে, ওয়াইয়ের জায়গায় -2 বসাইলে স্কোয়ার করে দিলে তো প্লাসই হয়ে যাবে, 4 হয়ে যাবে। প্লাস এক্সের জায়গায় 3 বসাইলে 3 × 6g, ওয়াইয়ের জায়গায় -2 বসাইলে 2 × -4f + c = 0। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে হবে 6g - 4f + c। ধ্রুবক পদটাকে ডান পাশে নিয়ে যাব, ধ্রুবক পদটাকে কোন পাশে নিয়ে যাবো, ডান পাশে, 9 আর 4 হবে 13। এটাকে ধরলাম 2 নং সমীকরণ। এরপরে আরও একটা বিন্দু দেওয়া আছে, এই যে দেখো 9 ও আচ্ছা 9 আর 4 তো -13 হবে, 9 আর 4 ডান পাশে চলে গেলে -13 হয়ে যাবে। এরপরে -2, 0 বিন্দু, ওইটাও বসায় দাও। তারপর লিখবা আবার 1 নং বৃত্তটি -2, 0 বিন্দুগামী। তাহলে তুমি এক্সের জায়গায় বসাও -2, স্কোয়ার করলে তো +4 হয়ে যাবে, ওয়াইয়ের জায়গায় বসাও 0 প্লাস না তো এক্সের জায়গায় -2 বসবে, তাহলে +4g, ওয়াইয়ের জায়গায় বসবে 0 + c = 0। তাহলে এখান থেকে কি আসবে বলো, এখান থেকে আসবে -4g + c = +4টা ওই পাশে গিয়ে -4 হয়ে যাবে, +4টা ডান পাশে গিয়ে -4 হয়ে যাবে। এটাকে ধরলাম 3 নং সমীকরণ। দেখো, এক্সের জায়গায় বসেছি -2, 4, ওয়াইয়ের জায়গায় 0, এক্সের জায়গায় -2, প্লাসে -4g হয়ে গেছে, ওয়াইয়ের জায়গায় 0 + c আছে। হ্যাঁ, তো এখানে থাকবে -4g + c, +4টা ওই পাশে গিয়ে -4 হয়ে যাবে। এরপরে দেখো, এখন ভাইয়া এখানে আমরা সূত্র কয়টা পাইলাম, মানে সূত্র বলতে সমীকরণ, এই যে একটা সমীকরণ, এই যে একটা সমীকরণ। তো ভাইয়া এখানে তো দুইটা বিন্দু দেওয়া আছে,
তো দুইটা বিন্দু বসাই আমরা দুইটা সমীকরণ পাইলাম। তো এই দুইটা সমীকরণ মানে সমীকরণ দুই এবং সমীকরণ তিন, এই দুইটা সমীকরণ সলভ করে তো আমি জি এফ এবং সি তিনটার ভ্যালু পাবো না। এই সাধারণ সমীকরণটা যদি আমি সলভ করে অ্যান্সার বের করতে চাই আমাকে কার কার ভ্যালু বের করতে হবে ভাইয়া? জি এর ভ্যালু বের করতে হবে, এফ এর ভ্যালু বের করতে হবে এবং সি এর ভ্যালু বের করতে হবে, জি এফ সি। তো এই দুইটা সমীকরণ সলভ করলে তিনটা ভ্যালু পাওয়া যাবে না, আরেকটা সমীকরণ খুঁজে বের করতে হবে। তো আরেকটা সমীকরণ কোথায় পাবো? এই যে দেখো প্রশ্নে বলা আছে এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট। ভাইয়া আমরা যে বৃত্তটা ধরছি এই বৃত্তের কেন্দ্র কত? তোমরা লিখবা, নিচে লিখবা যে এক নং বৃত্তের কেন্দ্র, লিখবা এক নং বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এই রেখার উপর অবস্থিত। এটা তো আমাদের কথা নয়, এটা প্রশ্নেই বলে দেয়া আছে, এটা প্রশ্নের কথা। রেখার উপর অবস্থিত এক নং বৃত্তের কেন্দ্র, অর্থাৎ আমরা যে বৃত্তের সমীকরণটা বের করব প্রশ্নে বলাই আছে সেই বৃত্তের কেন্দ্র 2x মাইনাস ওয়াই ইকুয়াস টু 3 এই রেখার উপর অবস্থিত। এবং আমরা সবাই জানি সাধারণ সমীকরণের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তো ভাইয়া প্রশ্নে যেহেতু বলা আছে যে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এই রেখার উপর অবস্থিত, তাহলে আমি কি করতে পারি? অবশ্যই এই সরলরেখার সমীকরণের x এর জায়গায় বসাতে পারি মাইনাস জি, দেখো x এর জায়গায় বসাতে পারি মাইনাস জি, y এর জায়গায় বসাতে পারি মাইনাস এফ ইকুয়ালস টু 3, দেখো। কারণ এই কেন্দ্রটা যেহেতু এই রেখার উপর অবস্থিত তাহলে কেন্দ্রটা এই বিন্দু দিয়ে অবশ্যই সরলরেখাটাকে সিদ্ধ করা যাবে। তো x এর জায়গায় বসাই দাও মাইনাস জি, y এর জায়গায় বসাই দাও মাইনাস এফ, তাহলে কি আসতেছে ভাইয়া? মাইনাস টু জি প্লাস এফ ইকুয়ালস টু 3। এই যে দেখো এইটা আরেকটা সমীকরণ। এখন তো ভাইয়া কাজ শেষ, এখন তো কাজ শেষ, এখন তো কাজ শেষ, দেখো এখন কাজ শেষ। এটাকে ধরলাম চার নং সমীকরণ, এটাকে ধরলাম চার নং সমীকরণ। এখন দেখো এই যে দুই তিন চার এই চারটা সমীকরণ সলভ করলেই জি এফ এবং সি এর মান পেয়ে যাব। দেখো এখানে জি এর সব ছয়, এখানে এফ এর সব মাইনাস চার, এখানে ওয়ান, এখানে জি এর সব মাইনাস চার, এফ এর সব কিন্তু শূন্য, মাঝখানে কিন্তু এফ নাই। তো তুমি যখন ক্যালকুলেটারে বসাবা ক্যালকুলেটারে কীভাবে বসাইতে হয় সেই ভিডিওর লিঙ্ক আমি এই লাইভের ক্যাপশনে দিয়ে রাখছি। এফ এর মান এখানে এফ এর সহগ শূন্য, সি এর সহগ ওয়ান, আর এখানে এখানে সি এর সহগ শূন্য, ঠিক আছে? তো তুমি যখন এক্স ওয়াই জেড এভাবে বসাবা এখানে এফ এর সহগ বসবে শূন্য, এখানে সি এর সহগ বসবে শূন্য, মানে সি এর সহগ বা সি এর মানটাই বসবে শূন্য, সি এর সহগটা শূন্য, ঠিক আছে? তো এই তিনটা সমীকরণ লিখবা, সমীকরণ দুই তিন চার, সমীকরণ দুই তিন এবং চার ক্যালকুলেটারের সাহায্যে সমাধান করে পাই জি এর মান পাবো, এফ এর মান পাবো, সি এর মান পাবো। দেখো অনেকের কলেজে ক্যালকুলেটার দিয়ে সলভ করলে স্যার নাম্বার কেটে দিতে পারে, অনেকের কলেজে ধরো এই তিনটা সমীকরণ তুমি যদি সিম্পলি ক্যালকুলেটার দিয়ে সমাধান করে মান বসাই দেও অনেক স্যার এক নাম্বার বা দুই নাম্বার কেটে দিতে পারে, যদিও বোর্ড পরীক্ষায় কাটবে না। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে সলভ করবা? নাইন টেনে পড়ে আসছো প্রতিস্থাপন অপনয়ন, মনে আছে? তোমরা নাইন টেনে থাকতে প্রতিস্থাপন পদ্ধতি শিখছো, অপনয়ন পদ্ধতি শিখছো, বজ্রগুণন পদ্ধতি শিখছো। তো তখন এই যে এগুলা কিন্তু নাইন টেনে তিন চলক বিশিষ্ট সমীকরণ এক্স ওয়াই জেড নাইন টেনে সলভ করা শিখে আসছো। তো তোমার কলেজের স্যার যদি ক্যালকুলেটারের সাহায্যে অ্যালাউ না করেন তখন তুমি ওইভাবে সলভ করবা, বাট তুমি একাডেমিক পরীক্ষা বলো বা এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটার দিয়ে সলভ করলেই ফুল মার্কস পাবা, সমস্যা নেই। তো এখন বের করে বলো কত আসে, এমানগুলো বের করে বলো। জি এর মান আসবে, আমি বলি জি এর মান আসবে 3/2, এফ এর মান আসবে 6, তোমরা বলো যে এগুলো আসে কিনা, সি এর মান আসবে 2, আমাকে বলো জি এর মান আসবে 3/2, ক্যালকুলেটারে বসাও জি এর মান আসবে 3/2, এফ এর মান আসবে 6 এবং সি এর মান আসবে 2। এগুলো কি আসছে? প্রতিস্থাপন করলে তো দুনিয়ার বড় হয়ে যাবে। শোনো ইন্টারমিডিয়েট পরীক্ষায় ক্যালকুলেটার দিয়ে করলেই তোমাকে নাম্বার দেবে, এখন তোমার কলেজের স্যার যদি অ্যালাউ না করেন তাহলে তো আর আমার কিছু করার নাই। যদি এগুলা নর্মাল ওয়েতে করতে চাও একটু বড় হবে, ক্যালকুলেশন একটু বড় হবে, বাট ক্যালকুলেটার দিয়ে করলেই নাম্বার পাবা, তোমাকে নাম্বার কাটবে না। হ্যাঁ ভেরি গুড নাফিস মোয়াত লাবিব, ভেরি গুড। তাহলে এখন এক নং সমীকরণে মানগুলো বসাই দাও, তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার কী হবে? দেখো নির্ণয় অ্যান্সার হবে এই যে এক নং সমীকরণে মানগুলো বসাও, উপরে লিখি এক নং সমীকরণে মানগুলো বসাও, এক নং সমীকরণে মানগুলো বসাই দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এর মান বসাই দেও, জি এর মান 3/2 বসালে 2 এ কাটা থাকবে 3x,
एफ एर मान पाँच छय बसाइले छय दुकुणे बारो वाई और सी एर मान टू ये टाइप मैथ वेरी इम्पोर्टेंट ये कत बार जे भर्ती परीक्षा आसछे माने भर्ती परीक्षा आसछे एबं एकाडेमिक परीक्षा आसछे तार कोनो हदिस खुजे पावा भार एत बार करे आसछे ये मैथटा एकटा वृत्त दुईटा बिंदुगामी एबं तार केंद्र जेकोनो एकटी सरल रेखार उपर अवस्थित किभाबे करब जेहेतु केंद्र व्यासार्ध कोनो किछुई डायरेक्टली देवा नाई आमरा प्रमित बा साधारण समीकरणटा धरब এবং এই সাধারণ সমীকরণটা থেকে সলভ করে জি এফ সি জি এফ সি এই তিনটার ভ্যালু বের করব তো জি এফ সি তিনটার ভ্যালু বের করার জন্য তিনটা সমীকরণ লাগবে তিনটা সমীকরণ কোথা থেকে পাবো দুইটা বিন্দু বসায় দিয়ে দুইটা সমীকরণ পাবো আর কেন্দ্রটা যেই রেখার উপর অবস্থিত কেন্দ্রের মানটা সেই রেখায় বসায় দিয়ে আরেকটা সমীকরণ পাবো এক্স এর জায়গায় বসিয়ে দেব মাইনাস জি ওয়াই এর জায়গায় বসিয়ে দেব মাইনাস এফ বাজে কাজ হয়ে গেল ওকে দাদা বজ্রগ্রহণ ভুলে গেছি সমস্যা নেই ক্যালকুলেটার দিয়ে করে ফেলবা সমস্যা নাই ফারাজমান দেখো এই ভিডিওর ক্যাপশনে কিন্তু আমি ক্যালকুলেটারের সাহায্যে কিভাবে করতে হয় সেই লিঙ্কটা দিয়ে রাখছি দেখলেই বুঝে যাবা দেখলেই বুঝে যাবা ওকে ঠিক আছে তো এইটা ক্লিয়ার এটা কি সবার ক্লিয়ার হয়েছে ওকে শোনো আগামীকালকে সরল রেখার পরীক্ষায় কিন্তু অনেক পুরস্কার থাকবে এম সি কিউ রিটেন আলাদা আলাদা পুরস্কার থাকবে তারপর বৃত্ত অধ্যায় শেষ হইলে বৃত্ত অধ্যায়ের উপর পরীক্ষায় প্রচুর পুরস্কার থাকবে তারপর পুরা কোর্স মানে সাইকেল ওয়ান কমপ্লিট হইলে ম্যাট্রিক্স নির্ণায়ক সরল রেখা বৃত্ত এই তিনটা অধ্যায় মিলে একটা রিটেন পরীক্ষা হবে সৃজনশীল রিটেন পরীক্ষা এবং এম সি কিউ পরীক্ষা ওই পরীক্ষায় তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা মনে করে এত পুরস্কার পাবে যে একটা আইপিএল টিম কিনে ফেলতে পারবে বুঝতেছো ম্যাট্রিক্স নির্ণায়ক সরল রেখা আর বৃত্ত মিলে যখন পরীক্ষা হবে সেই পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা এত পুরস্কার পাবে তারা একটা আইপিএল টিমে কিনে ফেলতে পারবে কাজেই পড়াশোনা শুরু করো টাকা পয়সার লোভে হইলেও পড়াশোনা শুরু করো ওকে এরপরে বিশ প্রশ্নটা তোলো প্রশ্ন তোলার জন্য দেড় মিনিট সময় দিই ওকে প্রশ্নটা তোলো তুলে ফেলো প্রশ্ন তুলে ফেলো জীবনটাই তো লস এত পুরস্কার দিয়ে কি হবে তোমার জীবনটাই লস না মায়ের খাইছো তুমি আরেকদিন দেখা হোক তোমার সাথে রাস্তায় রচয়িতা বনিক তোমার জীবনটা লস নাকি লাভ আমি বাইর ঘুরতেছি দাঁড়াও প্রচুর পুরস্কার হ্যাঁ সাব্বির হোসেন প্রচুর পুরস্কার ভাই আগামীকালে পরীক্ষায় উত্তরপত্র যে পিডিএফ বানিয়ে সাবমিট করবো কেমনে পিডিএফ বানাবো পিডিএফ বানানোর জন্য একটা অ্যাপ আছে ক্যাম স্ক্যানার অ্যাপ তুমি ইউটিউবে সার্চ করো ক্যাম স্ক্যানার অ্যাপের সাহায্যে কীভাবে পিডিএফ বানাতে হয় তাহলেই পেয়ে যাবা অথবা ইউটিউবে জাস্ট সার্চ করো যে ছবি থেকে পিডিএফ বানানোর পদ্ধতি তাইলেই সব কিছু ডিটেলস পেয়ে যাবা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে হ্যাঁ হবে রোমেনা জাহান হবে বাট আরও কঠিন হবে ক্যালকুলেশন জটিল হবে রোমেনা জাহান তুমি যেটা বলছো হবে বাট ক্যালকুলেশন জটিল হবে ক্যালকুলেশন জটিল হবে ঠিক আছে চলো ওকে এখন এই প্রশ্ন তোলা হয়ে গেছে সবার তো প্রশ্ন তোলা যদি হয়ে থাকে দেখো প্রশ্নে কি বলছে এক অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত থ্রি কমা ফাইভ এবং সিক্স কমা ফোর বিন্দু দুইটিতে অতিক্রম করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো দেখো এই বৃত্তটিও দুইটা বিন্দু দিয়ে যায় দুইটা বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র আগে একটা সরল রেখার উপর বলা ছিল যে কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থিত আর এখন জাস্ট এক অক্ষের উপর অবস্থিত তো ভাইয়া এক অক্ষ নিজেও তো একটা রেখা আচ্ছা ওই আলোচনায় না যাই এক অক্ষ নিজেও একটা রেখা যার সমীকরণ হচ্ছে ওয়াই কস্ট জিরো বাট এটা আরও সহজ হয়ে গেল যে ভাই আমরা যে নর্মালি ধরি যে এখানে কেন্দ্র ব্যাসার্ধ কিছুই দেওয়া নাই তাহলে আমরা ধরি লিখি নির্ণয় ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াস টু জিরো ভাইয়া এখানে আমার ভ্যালু বের করতে হয় তিনটা জিনিসের কার কার জি এফ এবং সি তাই তো এখন ভাইয়া এই প্রশ্নে কিন্তু তোমাকে জিনিসটা আরও সহজ করে দিল তোমাকে বলছে কেন্দ্র এক অক্ষের উপর অবস্থিত দেখো এই বৃত্তের কেন্দ্র কত
এই বৃত্তের কেন্দ্র কত কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এক্স অক্ষের উপর অবস্থিত এক্স অক্ষের উপর অবস্থিত দেখো এই প্রমিত সমীকরণের কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ এক্স অক্ষের উপর অবস্থিত তো ভাই আমাকে কেউ একজন বলো তো একটা বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তার কি শূন্য হয় তার কি শূন্য একটা বিন্দু সেটা হোক কোনো বৃত্তের কেন্দ্র বা যে কোনো বিন্দু কোনো একটা যে কোনো একটা বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার কি শূন্য আমাকে বলো কি শূন্য কেন্দ্রের কোটি শূন্য কারণ প্রশ্নে বলাই আছে কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত হইলে কোটি শূন্য ওয়াই অক্ষের উপর অবস্থিত হইলে ভূত শূন্য এক্স অক্ষে কোটি শূন্য ওয়াই অক্ষে ভূত শূন্য সেম প্রশ্নটা কিন্তু ওয়াই অক্ষ দিয়েও চাইতে পারতো যেহেতু বলছে এক্স অক্ষের উপর অবস্থিত সুতরাং এটা কি লিখবা মাইনাস এফ সমান শূন্য এই দেখো যেহেতু কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে কোটি শূন্য ভাই কোটি হচ্ছে মাইনাস এফ তো মাইনাস এফ সমান যদি শূন্য হয় তাহলে তো এফ ইকোয়ালস টু জিরোই হবে মাইনাস এফ ইকোয়ালস টু জিরো হলে এফ ইকোয়ালস টু কত জিরো তাহলে এফ এর মান যদি জিরো হয় তাহলে আমাদের নির্ণেয় বৃত্তে মান বসাই দিই এফ এর এইটা তো হবেই না এটা জিরো হয়ে যাবে এক্স অক্ষের উপর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত মানে এফ শূন্য আর সেম প্রশ্নটা যদি তোমাকে বলতো কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত তাইলে হয়তো মাইনাস জি সমান শূন্য তখন হয়তো জি সমান শূন্য তো এফ এর মান যদি শূন্য হয় তাহলে আমাদের নির্ণেয় সমীকরণ কি হবে এখানে বসাই দেবো এটা জিরো বসাই দেবো এইটা থাকবে শুধু প্লাস সি ইকোয়ালস টু জিরো এটা এটা শুধু কি থাকবে প্লাস সি ইকোয়ালস টু জিরো এইটা আমার নির্ণেয় বৃত্ত তুমি চাইলে ডিরেক্ট এটা লিখতে পারো প্রথমে এটা লিখবা তোমরা আগে বুঝো জিনিসটা বুঝলে তুমি পরীক্ষায় পারবা তুমি প্রথমে এটা লিখে ফেলবা যে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হইলে এফ এর মান শূন্য সুতরাং নির্ণেয় বৃত্তটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস সি তুমি এফ লিখলেই না অথবা প্রথমে লিখলা তারপরে এখানে এফ এর মান বসাই দিলা তারপরে এটা আসবে ধরো প্রথমে তুমি তো ছিলে এক নং সমীকরণ পরে এটাকে ধরলা দুই অসুবিধা নাই তো তুমি সমীকরণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যত খুশি ধরো মানে আমি এফ এর মান বসাই দিছি আচ্ছা এখন ভাইয়া আমার কার কার মান বের করা লাগে শুধু জি শুধু সি এখন শুধু জি এবং শুধু সি এর মান বের করতে পারলেই কাজ শেষ ভ্যালু কয়টা জিনিসে বের করবো দুইটা দুইটা জিনিসের ভ্যালু বের করার জন্য সমীকরণ কয়টা লাগবে দুইটা এই যে দুইটা বিন্দু বসায় দেও দুইটা বিন্দু বসায় দেও এখানে তো আমি এক নঙে ধরছি তুমি দুই নং ধরলে দুই নং লিখবা এক নং বৃত্তটি লিখো এক নং বৃত্তটি থ্রি কমা ফাইভ বিন্দুগামী এক নং বৃত্তটি লিখবা এইভাবে লিখবা এক নং বৃত্তটি থ্রি কমা ফাইভ বিন্দুগামী সুতরাং এক্সের জায়গায় বসা দাও তিন ওয়াই জায়গায় বসা দাও পাঁচ তিন তিরিকে নয় পাঁচ পাশে পঁচিশ তিন দুকুণে সিক্স জি প্লাস সি এর মান কত সি তো সি থাকবে সি তো সি থাকবে আচ্ছা এটাকে সাজাও এটাকে সুন্দর করে সাজাই লিখো দেখো এক্সের জায়গায় বসেছি তিন ওয়াইয়ের জায়গায় বসেছি পাঁচ ন পঁচিশ আর নয় হচ্ছে চৌত্রিশ পঁচিশ আর নয় কত হবে চৌত্রিশ হবে তো প্লাস চৌত্রিশটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস চৌত্রিশ হয়ে যাবে কারণ ক্যালকুলেটারে যখন সমীকরণের মান বসাবো এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ হবে তখন ধ্রুবকগুলো ডান পাশে বসাইতে হয় এটাকে ধরলাম দুই নং সমীকরণ ধ্রুবকগুলোকে ডান পাশে নিয়ে ক্যালকুলেটারে বসাইতে হয় এরপরে একইভাবে আবার এক নং বৃত্তটি সিক্স কমা ফোর বিন্দুগামী সিক্স কমা ফোর বিন্দুগামী একটা জায়গায় বসাও ছয় 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 ত্রিশ ওয়াই জায়গায় বসাও চার চার চারে ষোলো এক্সের জায়গায় বসবে ছয় ছয় দুগুণে বারো জি প্লাস সি ইকুয়ালস টু জিরো তো এখানে কি আসবে দেখো ষোলো আর ছয়ত্রিশ ষোলো আর ছয়ত্রিশে মিলে হয় বাহান্ন ফিফটি টু তো প্লাস বাহান্নটাকে আমি ডান পাশে নিয়ে লিখলাম মাইনাস বাহান্ন মাইনাস বাহান্ন এটা হবে তিন নম্বর সমীকরণ এখন এই দুইটা সমীকরণ তুমি ক্যালকুলেটারে সলভ করো অপনয়নে সলভ করো বজ্রগুণনে সলভ করো প্রতিস্থাপনে সলভ করো যেইভাবে খুশি তোমার যেইভাবে মনে চায় সেইভাবে ও এফ না তো সি এফ তো বের হয়ে গেছে সলভ করে বলো কত আসে জি আসবে মাইনাস থ্রি সি আসবে মাইনাস ষোলো এই দুইটা সমীকরণ ক্যালকুলেটারের সাহায্যে
অথবা প্রতিস্থাপন অথবা অপনয়ন অথবা বজ্র গুণন, তোমার যেইভাবে খুশি সেইভাবে সলভ করো। জি এর মান আসবে -3, সি এর মান আসবে 16, সি এর মান আসবে -16। ওকে, তো -3 -16, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা হবে x² + y² জি এর মান বসাও -3, তাহলে 3 × 2 = -6x, সি এর মান হচ্ছে -16, -16 = 0, দ্যাটস আওয়ার ডিজায়ার্ড অ্যান্সার। ওকে, বলো বুঝছো কিনা, এত সুন্দর ম্যাথ তুমি কোথায় খুঁজে পাবা? সেম প্রশ্নটা এখন যদি আমি তোমাকে বলি বাকি সবই সেম থাকবে, জাস্ট বললাম কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে কি পারবা তোমরা? ওয়াই অক্ষের উপর অবস্থিত হইলে এখানে জি এর মান শূন্য হয়ে যাবে, জি হয়ে যাবে শূন্য, থাকবে 2fy, এখানে থাকবে 2fy + c। তারপর একইভাবে দুইটা ক্যালকুলেশন সলভ করে এফ এর মান বের করবা, সি এর মান বের করবা, কাজ শেষ। বুঝতে পেরেছ? এরকম প্রশ্ন আসলে পারবা না? অবশ্যই পারতে হবে, পারা উচিত তো, পারা উচিত তো, তাই না? ওকে, ঠিক আছে, খুব সুন্দর জিনিস। এখন দেখো পরীক্ষায় কত সহজ জিনিস আসে। শোনো, আমি যেভাবে পড়াইতেছি, আমি তোমাদের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে, মানে বেশি দেরি হইলেও আমার টার্গেট হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একদম ডিসেম্বরের মধ্যে শেষ করে তোমাদেরকে ছুটি দিয়ে দিব। তো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেলে আমার সাথে যদি তোমরা শেষ করতে পারো, যেইভাবে আমি পড়াচ্ছি সবগুলো টাইপ যদি কভার করো, এটা একাডেমিক পরীক্ষায় তুমি শুয়ে বসে পরীক্ষা দিয়ে 100-তে 100 পাবা। আর অ্যাডমিশন টেস্টে, বুয়েট অ্যাডমিশন টেস্টে 90% এনাফ, এই ক্লাসগুলাই 90%, এবং বুয়েটে চান্স পাইতে তোমার পাওয়া লাগে 60% বা 70%। বুয়েটে 70% মার্কস পাইলে তুমি বুয়েটে চান্স পাই যাবা মাস্ট, আর এখান থেকে তুমি 90% এনাফ 90% পাই যাবা। বাকি 10% হলো অনেক বেশি কঠিন লেভেলের কিছু প্রশ্ন আসে প্রত্যেক বছর, 10% প্রশ্ন, ধরো 40টা ম্যাথের মধ্যে 4টা ম্যাথ অনেক কঠিন আসবেই, এটা প্রত্যেক বছরই আসে। ওই 4টা ম্যাথের জন্য আরও এক্সট্রা অনেক কিছু পড়তে হবে, বাট ওই 4টা ম্যাথ বাদ দিয়েও তুমি বুয়েটে সুন্দর পজিশনেই চান্স পাইতে পারবা, এবং ওগুলো আমি ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচে দেখাবো, এখানে না। ওকে, এরপরের প্রশ্নটা দেখো, 21, দেখো এটা বুয়েটে আসছে একবার, চুয়েটে আসছে একবার, অথচ কত সহজ একটা ম্যাথ। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়, কত সহজ ম্যাথ দেখো। এটা আমরা অলরেডি করে ফেলছি, এরকম কনসেপ্টের ম্যাথ আমরা অলরেডি অনেকগুলো করে ফেলছি, এরকম কনসেপ্টের ম্যাথ আমরা করে ফেলছি। ওকে, প্রশ্নটা তুলে ফেলো, এরকম ম্যাথ আপনার ক্লাসে খুঁজে পাওয়া যায় দাদা? এগুলো সব বইয়েই পাবা, সব বইয়ে এই ম্যাথগুলো আছে, খালি যেগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ম্যাথ দেখায় ওগুলো হয়তো অনেকগুলো না থাকতে পারে। ওকে, অসীম স্যার এবং কেতাব স্যার দুটোই কি কভার করতে পারে দাদা? না, যে কোনো একটা, তোমার যে বইটা ভাল লাগে, অসীম কুমার শাহ স্যার অথবা কেতাবউদ্দিন স্যার, যেই কোনো একটা বই ভালো মতো কভার করো, এটাই পারফেক্ট হবে, কোনো সমস্যা নেই। মানে কেতাবউদ্দিন স্যারের বই যে কভার করতে হবে তা না, মানে আমি মেইনলি কেতাবউদ্দিন স্যারের বইয়ের সকল টাইপ কভার করি, কারণ কেতাবউদ্দিন স্যারের বইয়ের সকল টাইপ কভার করলে অসীম কুমার শাহ স্যারের বইয়ের সকল টাইপ অটোমেটিক এমনিতেই কভার হয়ে যায়। বাট তুমি অসীম কুমার শাহ স্যারের বই ফলো করে পড়ো, কোনো সমস্যা নেই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। দাদা ভুলে যাই তো, ভুলে গেলে কি করবা? মাথা নিয়া বাড়ি দিবা দেয়ালে, ভুলে যাই তো, ভুলে তো যাবাই, তুমি ভুলবা না, তুমি কি রোবট? মানুষ মাত্রই তো ভুলে যাবে, তারপরে আবার নতুন করে রিভিশন দিবে, তারপরে আবার মনে হবে। ওকে, ঠিক আছে, চলো কি বলছে দেখো, কি বলছে। প্রথমে দুইটা বিন্দু দিয়ে দিছে, দিয়ে বলছে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুদের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি x অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। ঠিক আছে, x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে ওটার আলাপ পরে, প্রথমে এই দুইটা বিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি পড়াইছি? কোন একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে, ধরো এটা x1y1, এটা x1y1 আর এটা x2y2, কোনো একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক যদি x1y1 এবং x2y2 হয়, তাহলে সেই বৃত্তের সমীকরণ x-x1 ইন্টু
एक्स माइनस एक्स टू प्लस वाई माइनस वाई वन वाई माइनस ए माइनस ए प्लस वन वाई माइनस वाई वन इंटू वाई माइनस वाई टू इक्वल्स टू जीरो तुम्हारा कि এটা ভুলে গেছো ছোট্ট বন্ধু তুমি মনে হয় হাত ধুতে ভুলে গেছো হ্যাঁ এই সূত্র যে ভুলে গেছে ছোট্ট বন্ধু তোমাকে আরো মনে রাখতে হবে x - x1 * x - x2 + y - y1 - y1 + 1 * y - y2 = 0 এখন গুণ করে দাও এটা কি আমি করে দিব অবশ্যই না এটা করে দিতে হইলে আবার আরেকটা সাইকেলে ভর্তি হতে হবে এই গুণ যদি নিচে না পারো তাহলে আরেকটা সাইকেলে ভর্তি হতে হবে আগে গুণ করো এইটা গুণ করো এটা তো 0 এটা দিয়ে গুণ করো এটা গুণ করো গুণ করে দেখো এটা আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0 এটা আসে কিনা বলো এটা গুণ করো এটা হবে x স্কয়ার মাইনাস 2x এখানে y স্কয়ার মাইনাস 3y প্লাস y মাইনাস 3 তারপর কাটাকাটি করো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 3 এই যে এটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ এটা আসলে নির্ণেয় বৃত্ত না কারণ প্রশ্নে বৃত্তের সমীকরণ চায় নাই বাট তোমাকে যদি বলতো এই দুইটা বিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটি বের করো তাহলে হইতো এটা সেই সমীকরণটা আচ্ছা এখন প্রশ্নে কি চাইছে প্রশ্নে কিন্তু সমীকরণ চাইনি প্রশ্নে চাইছে এই বৃত্তটি x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো x অক্ষ থেকে ছেদকৃত অংশ আমরা সূত্র জানি x অক্ষ থেকে ছেদকৃত অংশ সূত্র কি x অক্ষ থেকে ছেদকৃত অংশ 2 root over of g square minus c 2 root over of g square minus c একক শেষ তুমি ডান পাশে একক লিখতে পারো 2 root over of g square minus c একক মান বসাই দাও এখানে c কত এখানে g কত দেখো g কেমনে বের করে g বের করার বুদ্ধি হচ্ছে x এর সবকে 2 দিয়ে ভাগ তো g কষ্ট হবে minus 1 বাট এখানে মাইনাস ধরতেছো নাকি প্লাস ধরতেছো কোনো ব্যাপার না স্কোয়ার করে দিলে প্লাসই হয়ে যাবে সি ইকুয়ালস টু মাইনাস থ্রি দেখো এক্স এর সব মনে আছে এখানে কি ছিল প্লাস টু জি এক্স এক্স এর সবকে দুই দিয়ে ভাগ করলে জি পাওয়া যাবে এখানে এক্স এর সব মাইনাস টু দুই দিয়ে ভাগ করো মাইনাস ওয়ান এখানে সি হচ্ছে মাইনাস থ্রি তাহলে বসাও এটা মনে মনে লিখে বসাই দিলে মানে এখানে আলাদা করে জি এবং সি বের করে দেখাইতে হবে না হ্যাঁ জি এবং সি এর মানে এখানে বের করে দেখানোর দরকার নাই মনে মনে বসাই দিলেই হবে টু রুট অফ আর অফ জি স্কোয়ার ওয়ান কে স্কোয়ার করলে মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হবে সি এর মান হচ্ছে মাইনাস থ্রি মাইনাস এ মাইনাসে প্লাস থ্রি হয়ে যাবে তাহলে টু দুই দুগুণে চার একক শেষ সি এর মান হচ্ছে মাইনাস থ্রি মাইনাস এ মাইনাসে প্লাস হয়ে যাবে সি এর মান মাইনাস থ্রি মাইনাস এ মাইনাসে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে ওকে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে পারা যাবে এখন বলো তো পারা যাবে কিনা পারা কি যাবে অবশ্যই পারা উচিত প্রথম লাইন লেখার আগে কি জানি লিখতে বলছে দাদা কিছু লেখা লাগবে না তুমি খালি এটা লিখবা যে 0, -1 এবং 2, 3 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এটা x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 ओके ठीक है ओके ঠিক আছে যারা আগের ক্লাসগুলো করো নাই তারা কিন্তু এই সূত্র জানো না আগে ক্লাসগুলো করা থাকতে হবে সিরিয়ালাইজ ক্লাস না করলে তো ঝামেলা এই ম্যাথটা কিছুটা হলেও সহজ বুয়েটের তুলনায় বুয়েট মানেই সহজ সহজ জিনিসগুলো পারলেই বুয়েটে চান্স পাওয়া যায় কঠিন জিনিস পারা লাগে না বুয়েটে চান্স পাইতে হলে কঠিন জিনিস পারা লাগে না সহজ জিনিসগুলো অ্যান্সার করে আসতে পারলেই তুমি চান্স পাই যাবা যদি চান্স না পাও তাহলে বিফলে মূল্য ফেরত বাইশ প্রশ্ন তুলে ফেলো দেড় মিনিট প্রশ্ন তুলে ফেলো এটা দেখো বুয়েট 14-15 আসছে কত সহজ ম্যাথ যে এইটা এটা যদি তোমরা জানতা তাহলে আমার কাছে আর পড়তাই না বলতা যে ভাই খালি সহজ সহজ জিনিস পড়ায় কঠিন জিনিস পড়ায় না তোমরাই তোমরাই আর কয়েকদিন পরে গিয়ে বলবা যে অভিভাবকের কাছে পড়লাম সবই পড়া শেষ কঠিন কিছু পড়াই লই না টাকাগুলো জলে গেল হ্যাঁ আচ্ছা সমস্যা নাই লাস্টে কিছু কঠিন ম্যাথ করাই দিব নে লাস্টে কিছু কঠিন ম্যাথ করাই দিব নে ভাই কখন জিকে মাইনাস দুই দিয়ে
আর কখন জি কে দুই দিয়ে ভাগ করব যখন কেন্দ্র বের করতে বলবে। কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, এই জন্য মাইনাস দুই দিয়ে ভাগ। আর যখন তোমাকে বলবে যে বা যখন তোমার শুধু জি বা শুধু এফ বের করা প্রয়োজন তখন শুধু দুই দিয়ে ভাগ। কেন্দ্রে মাইনাস থাকে, মাইনাস জি মাইনাস এফ থাকে, এই জন্য মাইনাস দুই দিয়ে ভাগ করতে হয়। আর আমাকে যদি কেউ বলে শুধু জি বের করো শুধু এফ, তাহলে শুধু দুই দিয়ে ভাগ করব। ভাইয়া আমি শুধু আপনার ক্লাসে করানো ম্যাথগুলো করছি ভাই, এই তাইলে হবে না। মানে আমি ক্লাসে সকল টাইপ পড়াইতেছি, আমার ক্লাসের দেখানো ম্যাথগুলো করলেই তুমি পরীক্ষায় হয়তো পারবা, কিন্তু তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো তাইলে তুমি পরীক্ষায় ভুল করবা। মনে করো একটা ম্যাথ আমি একটা করে দেখাইতেছি, একটা টাইপের ম্যাথ আমি একটা দেখাইতেছি, বাট এটা বইয়ের মধ্যে ধরো পাঁচটা ম্যাথ আছে। একটা বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায় এবং এর কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, এটা ম্যাথ আমি একটা দেখাইছি, বাট সেম ম্যাথ পাঁচটা আছে বইয়ে। তো তুমি বই থেকে প্র্যাকটিস করবা না? শোনো এইগুলো ঠিক না। তুমি কিন্তু পরীক্ষায় দেখবা যে তোমার অনেক সময় লাগতেছে, তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো একে তো তুমি পরীক্ষায় ভুল করার চান্স অনেক বেশি, এবং একটা ম্যাথ অন্যরা করবে তিন মিনিটে তোমার লাগবে দশ মিনিট। এইভাবে হবে না। বাসায় আমি যে বাড়ির কাজ দেই, যে কোনো একটা রাইটারের বই থেকে বাড়ির কাজ করতে হবে, যে কোনো একজন লেখকের বইয়ের সকল টাইপের ম্যাথ তুমি যদি বাসায় বসে প্র্যাকটিস না করো তাহলে আমাকে দোষ দিও না। কারণ একটা ম্যাথ আমি একটা করে দিলাম, তুমি একটা করেই চলে যাবা, এটা এটা হতে পারে না। তুমি বাসায় আরও দুই তিনটা প্র্যাকটিস করো মিনিমাম, কারণ ম্যাথের প্র্যাকটিসের উপরে কিছু নাই। ম্যাথ যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো করবে, প্র্যাকটিস ছাড়া ম্যাথে ভালো করা অসম্ভব। ভাইয়া এই ম্যাথটা কত সহজ, বইয়ের চোদ্দ পণ্ডতে আসছে দেখো। সি কেন্দ্র বৈশিষ্ট্য, এই যে বৃত্তটা এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, ভালো কথা, সে এক্স অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করছে, করতেই পারে। এক্স অক্ষের খণ্ডিত অংশ এ বি, এক্স অক্ষের খণ্ডিত অংশ এ বি, এটা নির্ণয় করতে হবে, এবং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ভাইয়া এক্স অক্ষের খণ্ডিত অংশ এ বি, এক্স অক্ষের খণ্ডিত অংশের সূত্র কি? টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। এই সূত্রটা জানলেই তো এই ম্যাথে অর্ধেক শেষ। এ ম্যাথে অর্ধেক হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ নির্ণয়, আরে অর্ধেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো এক্স অক্ষের খণ্ডিত অংশ টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, টু রুট ওভার অফ জি কত? জি হচ্ছে এক্স এর সহগকে দুই দিয়ে ভাগ, এক্স এর সহগ আছে সিক্স, দুই দিয়ে ভাগ করলে থ্রি, থ্রি স্কোয়ার মাইনাস সি এর মান হচ্ছে চার, টু রুট ফাইভ একক। এই যে তুমি দশে পাস পাই ফেলছো, দশে তুমি দশে পাঁচ পাই গেছো। এক্স অক্ষের খণ্ডিতাংশ টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, নয় থাকে চার গেল পাঁচ থাকে। আচ্ছা ভালো কথা, এরপরে কি বলছে? এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি যদি সি বিন্দুটা স্থানাঙ্ক বের করে ফেলি, ভাইয়া সি বিন্দু কি? সি তো এই বৃত্তের কেন্দ্র, প্রশ্নেই বলা আছে, দেখো কনফিউজ হও না, সি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তো ভাই একটা বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র বের করা তো প্রথম ক্লাসেই শিখছি। এক্স এর সহগকে মাইনাস দুই দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে মাইনাস দুই দিয়ে ভাগ। এখন যদি কেউ বলো যে ভাইয়া কেন্দ্র বের করা পারি না, তাইলে দাঁড়ে ধরে যদি আমি মায়ের না দেই, এটা এটা তাইলে অমানবিক হবে না? কেউ যদি এই পাঁচ নাম্বার ক্লাসে এসে বলে ভাই বৃত্তের কেন্দ্র বের করা পারি না, তাহলে তাকে ধরে মায়ের দেওয়াটাই মানবিকতা। যদি আমি মায়ের না দিয়ে ছেড়ে দিই তাহলে এটা অমানবিক। তোমরা কি বলো, কথা কি সত্য নাকি ভুল আছে কিছু? দেখো এই বৃত্তের কেন্দ্র এক্স এর সহগকে মাইনাস দুই দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে মাইনাস দুই দিয়ে ভাগ, এটা হয়েছে প্লাস মানে মাইনাস থ্রি, এটা মাইনাস মানে প্লাস টু। আচ্ছা ভালো কথা, এখন যদি আমি তোমাকে একটু জিনিসটা বোঝাই যে ম্যাথটা কতটা মজার, এই ম্যাথটা কতটা মজার, এইটা যদি তুমি একবার বুঝে ফেলো তোমার কাছে সারা জীবন মনে হবে যে দূর ইঞ্জিনিয়ারিং পড়বো, মেডিকেলে পড়বো না। হ্যাঁ এক্স অক্ষ ওয়াই অক্ষ, ম্যাথের মতো সুন্দর কিছু আছে? ম্যাথ হচ্ছে পৃথিবীর ভাষা, মনের ভাষা, মনের ভাষা বায়োলজি না, মনের ভাষা ম্যাথ, এটা মূলবিন্দু। দেখো একটা বৃত্তের কেন্দ্র মাইনাস থ্রি কমা টু, ধরো মাইনাস থ্রি কমা টু কোথায় হতে পারে? মাইনাস থ্রি কমা টু এই যে দ্বিতীয় চতুর্ভাগে, এখানে কোথাও, ধরো এইখানে এই বিন্দুটা হচ্ছে মাইনাস থ্রি কমা টু, ধরো এই বিন্দুটা মাইনাস থ্রি কমা টু হইতেই তো পারে, এই বিন্দুটা মাইনাস থ্রি কমা টু। আচ্ছা একটু বামে ধরি, চিত্রটা সুন্দর হবে, তাহলে একটু বামে ধরি, মাইনাস থ্রি কমা টু, এটা হচ্ছে বৃত্তটা আমাদের নির্ণয় বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে সি বিন্দু, আমি উপরে সিটা মুছে দিই, হ্যাঁ এটা হচ্ছে সি বিন্দুটা। তো আমি একটু বৃত্তটা আঁকাই দেখো, বৃত্তটা এক্স অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করে, এই বৃত্তটা যার কেন্দ্র হচ্ছে সি, সি হচ্ছে মাইনাস থ্রি কমা টু, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের একটা বিন্দু, এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, বৃত্তটা এক্স অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। চলো চিত্রটা আঁকি,
দেখো কত মজা। হয়েছে কি মোটামুটি? হ্যাঁ এক্স্যাক্টলি, একদম মাইবার আমি আগাইতে হবে না, খালি একটু চোখের দৃষ্টিতে ভালো হইলে হইলো। দেখো আমি ধরলাম এ বি, ধরলাম এইটা এ, এটা বি। দেখো এক্স অক্ষকে এ বি, এটা মূল বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা মূল বিন্দু 0,0। ঠিক আছে, দেখো এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে, মানে এই দুইটা বিন্দুই যে মূল বিন্দুর বামে নিতে হবে তা না। কেউ আবার ভাইবো না যে এই দুইটা বিন্দুকে ভাইয়া মূল বিন্দুর বামে নিতে হবে, না, এটা তুমি ইচ্ছা মতো আঁকাইবা। কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে আছে বৃত্তটা, তুমি এমন ভাবে আঁকাবা যেন বৃত্তটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে। তো তুমি এই যে এরকম আঁকাইতে পারতে, এরকম এখানে একবার ছেদ করছে, এখানে একবার, মানে দুইটা বিন্দুতে জাস্ট ছেদ করবে, ভালো কথা। আচ্ছা এখন তোমাকে কি বলা হয়েছে ভাইয়া? তোমাকে প্রশ্ন বলা হয়েছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এ বি সি, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দেখো আমরা সবচাইতে সহজ যে বুদ্ধিটা জানি, এটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্র সবাই জানো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা ভাইয়া আমি যদি এখান থেকে এ বি এর উপর লম্ব আঁকি, লম্ব কি হচ্ছে, হ্যাঁ ধরলাম এ বি এর উপর লম্ব আঁকলাম, এটা লম্ব, এই যে ধরো সি থেকে ডি, আমি সি থেকে এ বি এর উপর সি ডি লম্ব আঁকলাম, এগুলো প্রশ্নে তোমার কিছু লিখতে হবে না, মানে উত্তর লিখতে হবে না, মানে সি ডি লম্ব এ বি এগুলো কিছু লেখার দরকার নাই। তুমি চিত্রটা এমনভাবে আঁকাবা যেন দেখে কেউ বুঝতে পারে যে সিটি হচ্ছে লম্ব। তোমার এখানে উপপাদ্যের মতো বা সম্ভাব্য সম্পাদ্যের মতো ব্যাখ্যা করা লাগবে না যে সিটি লম্ব যাবে, এটা বইটে আসছে। তুমি যদি কোনো ব্যাখ্যা না লিখে অ্যান্সারটা ঠিক মতো করে আসতে পারো, ফুল মার্কস। এখন দেখো আমাকে বলো চিত্র দেখে বলো সিটি এর মান কত। এই চিত্রে সরল লেখা অধ্যায় যারা পড়ছো যথেষ্ট ইনফরমেশন আছে, সিটি এর মান কত? এই যে উচ্চতা, সিটি হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা, এবিসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে সিডি, এবং এই চিত্রে যতটুকু ইনফরমেশন দেওয়া আছে এইটাই সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য পর্যাপ্ত। বলো সিডি এর মান কত, সিডি এর মান কত বলো, সিডি এর মান কত বলো। চিত্র আঁকা লাগবে ভাইয়া? হ্যাঁ চিত্র আঁকা লাগবে, চিত্র আঁকা লাগবে, চিত্র আঁকা লাগবে, মানে একাডেমিক পরীক্ষার জন্য তো অবশ্যই লাগবে। ধরো এই ম্যাথটা যদি তোমাদের কলেজে বা এই টাইপের ম্যাথ যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা আসে তাহলে অবশ্যই চিত্র লাগবে। বাট বুয়েট ভর্তি পরীক্ষায় তুমি যদি চিত্র নাই গেও ম্যাথ করো কোনো সমস্যা নেই, মানে বুয়েট ভর্তি পরীক্ষায় তুমি যদি ম্যাথটা করে দিয়ে আসতে পারো ফুল মার্কস পাবা। স্যার নিজেই বুঝে নেবেন যে তুমি চিত্র না এঁকে, হয়তো কেউ মনে মনে এই জিনিসটা চিন্তা করে বের করতে পারে। ভর্তি পরীক্ষায় তুমি চিত্র না এঁকে যদি করতে পারো কোনো সমস্যা নেই। টু, ভেরি গুড। এই যে এটা যেহেতু মূল বিন্দু ভাইয়া, এইটা যেহেতু মূল বিন্দু এবং এই বিন্দুটা যেহেতু -3,2, তাহলে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 3 একক, এটা হচ্ছে 2 একক, বাট এটা যেহেতু 100 ঋণাত্মক দিকে এই জন্য -3। মূল বিন্দু থেকে এটু হচ্ছে -3 একক, যেহেতু 100 ঋণাত্মক দিকে এই জন্য মাইনাস, আর এটা হচ্ছে অয়কের ধনাত্মক দিকে, এটা হচ্ছে পজিটিভ। তাহলে ভাইয়া এই যে সিডি, তো দেখো এবি ইকোয়ালস টু 2√5, সিডি ইকোয়ালস টু 2 একক। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে এবি। এখন কি আবার বললো না যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা? এই সূত্র আমি জানি না। হ্যাঁ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই যে দেখো হাফ ইন্টু এবি হচ্ছে ভূমি, সিডি হচ্ছে উচ্চতা, শেষ। এই ম্যাথ বুয়েট ভর্তি পরীক্ষায় যদি তুমি না পারো গুণ করে দাও। এই ম্যাথটা যদি কেউ না পারে তাহলে তাকে বুয়েটে কেমনে চান্স দেওয়া উচিত বলো? তাকে তো চান্সই দেওয়া উচিত না। তুমি এইগুলা ভুল করবা তারপরে বলবা যে হ্যাঁ আমি চান্স পেলাম না। দুই দুই কাটা, দুই দুই কাটা, অ্যান্সার হবে 2√5। দেখো এ বি এর মানও 2√5, এটা বর্গ একক হবে, সরি এটা বর্গ একক ক্ষেত্রফল, যেহেতু এ বি এর মানও ছিল 2√5, ক্ষেত্রফলের মানও 2√5। দেখছো কঠিন জিনিস লাগে না, সহজ জিনিসগুলাই না, কঠিন তো কিছু নাই আসলে। বুয়েটে এখন 40টা রিটার্ন প্রশ্ন আসে, যার মধ্যে কেউ ভালো মতো একাডেমিক প্রিপারেশন কমপ্লিট করে গেলেও 32টা থেকে 36টা অ্যান্সার করতে পারবে, যেখানে 40টার মধ্যে 30টা কারেক্ট করতে পারলে একদম মানে দৌড়ায় চান্স পাবা, 40টার মধ্যে 30টা কারেক্ট করতে পারলে। সেখানে ভালো মতো একাডেমিক প্রিপারেশনটা এইভাবে কমপ্লিট করলে, সকল টাইপ কমপ্লিট করে এইভাবে পড়লেই 32টা থেকে 36টা অ্যান্সার করতে হবে। তবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতেই সমান পারদর্শী হইতে হবে,
সবাই করে কি ফিজিক্স কেমিস্ট্রি ভালো করে পড়ে ম্যাথ পড়ে না, অথবা ম্যাথ ফিজিক্স ভালো করে পড়ে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তাদের ম্যাক্সিমামটা করে কি ফিজিক্স আর ম্যাথ ভালো করে পড়ে, কেমিস্ট্রিতে করে ফাঁকিবাসি। তো যে কোনো একটাতে খারাপ হইলেই তো ঝামেলা। তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা ভালো মতো পড়তে হবে, তাইলে তুমি বুয়েটা চান্স পাবা। যে কোনো দুইটা ভালো করে পড়লে একটাতে ডাইল, তাইলে তো হবে না। একইভাবে মেডিকেলে যারা চান্স পেতে চাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা খুব ভালো মতো পড়তে হবে, কোনোটাতেই গ্যাপ রাখা যাবে না, কোনোটাতেই গ্যাপ রাখা যাবে না। ওকে ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রিও দেন নাই বললেন, মানে অর্গানিক কেমিস্ট্রি কী করছি? ওকে চলো পরের প্রশ্নটা। এই দেখছো বলো তো, এই ম্যাথ আসলে তো 2 মিনিটে করা সম্ভব ভাই, এই ম্যাথ 2 মিনিটে করা সম্ভব। চলো 23, এটা সময় লাগবে না, 1 মিনিট প্রশ্নটা লিখে ফেলো, এই প্রশ্ন তোলার জন্য টাইম লাগবে না। সাস্টে আসছিল, সাস্ট মানে হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেট। 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল কত? খুবই সহজ সুন্দর প্রশ্ন। আপনার কয়টা কারেক্ট হয়েছিল দাদা? আমাদের সময় 60টা রিটেন আসতো, মানে আমাদের সময় তো বুয়েটে শুধু রিটেন পরীক্ষা হইতো, এমসিকিউ পরীক্ষা হইতো না। এখন তো আগে এমসিকিউ তারপর রিটেন, তো আমাদের সময় রিটেন থাকতো 60টা, আর এখন রিটেন থাকে 40টা। আমাদের সময় থাকতো ফিজিক্সে 10-20টা, ম্যাথে 20টা, কেমিস্ট্রিতে 20টা, 60টা, আর এখন ম্যাথে থাকে 14টা, ফিজিক্সে 13টা, কেমিস্ট্রিতে 13টা, ম্যাথে একটা বেশি থাকে, 3 13 39, ম্যাথে থাকে 14টা, এই 40টা। আমাদের সময় আমি 60টার মধ্যে 43টা অ্যান্সার করছিলাম বুয়েট ভর্তি পরীক্ষায়, 60টার মধ্যে 43টা অ্যান্সার করছিলাম, ফিজিক্সে অ্যান্সার করছিলাম 20টার মধ্যে 17টা, ম্যাথে অ্যান্সার করছিলাম 20টার মধ্যে 16টা, আর কেমিস্ট্রিতে অ্যান্সার করছিলাম 20টার মধ্যে 10টা। কেমিস্ট্রি খারাপ করছিলাম কারণ হচ্ছে আমি জৈব যৌগ বাদ দিয়ে গেছিলাম, মানে লাস্টে জৈব যৌগ পড়বো, আমি ইন্টারমিডিয়েটে জৈব যৌগ খুব বেশি একটা পড়ি নাই, তো অ্যাডমিশন টাইমে আমাদের সময় 4 মাসের মতো সময় ছিল, তখন তো ফুল সিলেবাসের প্রিপারেশন নেওয়া হতো, তো মানে একটু ভালোই, মানে আমি আর সময় ম্যানেজ করতে পারি নাই। তো জৈব যৌগ থেকে 7টা প্রশ্ন আসছিলো আমাদের সময় কেমিস্ট্রিতে, একটু বেশি চলে আসছিলো, ভাবছিলাম যে জৈব যৌগ থেকে হয়তো 3টা বা 4টা আসবে, বাট 20টার মধ্যে 7টা চলে আসছিলো, তো আমি তো ধরা খাই গেছিলাম। তো এই যে 16 43টা হয়েছে না, 16 17 33 আর 10 43টা, হ্যাঁ আমার পজিশন ছিল বুয়েটে 577, তো পজিশনটা খারাপ হয়ে গেছে এই যে কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রিতে যদি আমি 15টা পারতাম তাহলে আমার পজিশন 200-এর মধ্যে চলে আসতো। তো দেখো 2টাতে আমার কিন্তু কেমিস্ট্রি আর একটু খারাপ হলে কিন্তু চান্স মিস হয়ে যেত, বা আমি যে কেমিস্ট্রিতে ফাঁকিবাজি করছি, দেখো আমি যে কেমিস্ট্রিতে ফাঁকিবাজি করছি, যদি এরকম হইতো আমি ফিজিক্সে পারছি 15টা, ম্যাথে পারছি 14টা, তাহলে কিন্তু আমি চান্সই পেতাম না। কাজেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতে তুমি যদি সমান পারদর্শী হও, কেমিস্ট্রিতেও যদি 15টা আমি পারতাম তাহলে আমি পজিশন 200-এর মধ্যে থাকতো, তাই না? তো তোমরাও 3টা যাদের টার্গেট বুয়েট এই 3টাকে সমানভাবে কন্টিনিউ করতে হবে। যে কোনো একটাতে তুমি যদি ফ্লপ খেয়ে যাও, এরকমও হইতে পারতো যে আমি সামান্য জিনিস ভুল করলে চান্স মিস হয়ে যেতে পারতো, জাস্ট তখন এই যে এই কেমিস্ট্রি আমাকে সর্বনাশ করে দিত। তো 3টাই ভালো মতো পড়তে হবে, আর কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আমি যেই ভুল করছি, আমাদের সময় ফুল সিলেবাস পড়তে গিয়ে একটু প্যারা খাওয়া লাগতো, বাট তোমাদের শর্ট সিলেবাসে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কোনো কিচ্ছু না, একটা জিনিস বাদ দেওয়া মানেই সর্বনাশ। হ্যাঁ আচ্ছা, প্রশ্নটা তোলা হয়েছে, দেখো 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল কত? তার একটা বর্গক্ষেত্র, এই বর্গের শীর্ষ দিয়ে একটা বৃত্ত আঁকাইতে হবে, এটা কি বর্গ হয়েছে? না হইলে তো বৃত্ত আঁকানো যাইব না পরে। আচ্ছা এটা শীর্ষ দিয়ে একটা বৃত্ত আঁকাইতে হবে, একটু বড় করতে হবে। হ্যাঁ আচ্ছা ধরো হয়েছে, হ্যাঁ ধরো এই যে একটা বর্গ, এই বর্গের শীর্ষ দিয়ে একটা বৃত্ত অঙ্কন করছি, তোমাকে বলছে সেই বৃত্তের ক্ষেত্রফল কত। দেখো প্রত্যেকটা, এই যে বর্গের তো প্রত্যেকটা বাহু পরস্পর সমান, তো প্রশ্নে বলাই আছে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 একক, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, সবগুলাই 4 একক। আচ্ছা ভাইয়া, তো আমি যদি এগুলো যোগ করি, দেখো তো এই যে যে কোনো এই দুইটা বিন্দু যোগ করি, তো এটা কী হবে? এটা হবে বৃত্তের বেশ, এটা কী হবে? বৃত্তের বেশ, এটা হবে বৃত্তের বেশ। কেন এটা বেশ কেমনে?
কারণ এটা তো 90 ডিগ্রি। দেখো অনেকে বলতে পারো ভাই আপনি কেমনে বুঝলেন এটা বৃত্তের ব্যাস। ধরো আমি যদি তোমাকে নামকরণ করি, ধরো এ বি, এ বি সি ডি, এই যে এসি হবে এই বৃত্তের ব্যাস, এসি হবে এই বৃত্তের ব্যাস, কেমনে ব্যাস, কারণ একটা বর্গের সবগুলা কোণ, একটা বর্গের সবগুলা কোণ 90 ডিগ্রি, তো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ অবশ্যই ব্যাসের সাথে থাকে, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এগুলো তোমার এখানে কিছু উল্লেখ করা দরকার নাই, ব্যাখ্যা লেখা লাগবে না, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে এটা যেহেতু এক সমকোণ বা এটাও এক সমকোণ, দুইটাই 90 ডিগ্রি, তাহলে এটা এসি অবশ্যই বৃত্তের ব্যাস। যদি একাডেমিক পরীক্ষা আসে তুমি একটু ব্যাখ্যা লিখতে পারো, যেহেতু কোণ এবিসি 90 ডিগ্রি সুতরাং এসি বৃত্তের ব্যাস। তো এসি যদি বৃত্তের ব্যাস হয়, আমরা ধরলাম বৃত্তের ব্যাসার্ধ, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর, তাহলে বৃত্তের ব্যাস এসি সমান কি হবে, এসি সমান হবে 2r, এসি সমান হবে 2r, আমরা ধরলাম বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এসি ব্যাস তো ব্যাসার্ধের দ্বিগুণ, এসি সমান হবে 2r। তো আমরা কি জানি পিথাগোরাসের সূত্র, এই যে সমকোণী ত্রিভুজটা, ধরো এই সমকোণী ত্রিভুজটা ABC, এ বি সি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু বাকি দুইটা বাহু স্কয়ারের যোগফল, এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, তো এসি স্কয়ার 2r হোল স্কয়ার, হোল স্কয়ার করে দিলো 4r স্কয়ার, এ বি স্কয়ার এটাও 4, এটাও 4, 16 16 32, 16 প্লাস 16, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু কত, 32 কে 4 দেবে 8, আর স্কয়ার বের করে রাখলাম। তাহলে ভাই আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানে না এরকম কেউ কি আছে, পাই আর স্কয়ার, দেখো আর স্কয়ারের মান পাইছি কত, 8, তাহলে এটা হবে 8π বর্গ একক, 8π বর্গ একক, কত সহজ, কত সহজ, তাই না, আসলেই তো সহজ, আসলেই তো সহজ, কিছুই কঠিন না, কিছুই কঠিন না। ওকে ওকে ঠিক আছে, ভেরি গুড। স্যার ইমেইলে কিভাবে পিডিএফ পাঠায় জানি না, একটু বলেন প্লিজ। তুমি ইউটিউবে সার্চ করবে, শোনো আজকালকার যুগে তুমি যদি বলো ইমেল পাঠাইতে পারি না, ইউটিউবে সার্চ করবা যে ইমেল কিভাবে পাঠাইতে হয়, একটু শিখো, এগুলো কাজে লাগবে ভবিষ্যতে, পিডিএফ কিভাবে বানাইতে হয়, ইমেল কিভাবে পাঠাইতে হয়, তাহলে শিখো, ইউটিউবে সার্চ করলেই পাই যাবা, কঠিন কিছু না। দাদা এক্সামের ম্যাথ কি বই থেকেই দিবেন, হ্যাঁ বই থেকেই দিব, কর্ণের দৈর্ঘ্য √2a এইভাবে হবে না, হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই, কর্ণের দৈর্ঘ্য সমান মানে বর্গের কর্ণ ইকুয়ালস টু √2 × বাহু হবে, একই কথা, ওইটা তো পিথাগোরাস থেকেই তো ওই সূত্র আসছে, কোনো অসুবিধা নেই, ওটা অনেকের মনে থাকে না, এই জন্যে পিথাগোরাস ইউজ করাটা সুবিধাজনক। ওকে, বর্গের কর্ণ ইকুয়ালস টু √2 × বাহুর দৈর্ঘ্য, ওইভাবেও করা যাবে যেইভাবে খুশি। হ্যাঁ 24 প্রশ্নটা তুলো, 24 প্রশ্নটা তুলে ফেলো, 0,0, 4,0 ও 0,3 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অন্তবৃত্ত এটা সরলরেখার সাথে মিক্সড, সরলরেখা অধ্যায়ে আমরা অন্তকেন্দ্র বের করা শিখে এসেছিলাম, মনে আছে, সরলরেখা অধ্যায়ে আমরা একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার অন্তকেন্দ্র কিভাবে বের করতে হয় শিখে এসেছি, অন্তবৃত্তের কেন্দ্রকেই বলে অন্তকেন্দ্র। তো এই ম্যাথটা সরলরেখার সাথে মিক্সড, তোমাকে আগে অন্তবৃত্তের কেন্দ্র অর্থাৎ অন্তকেন্দ্র বের করতে হবে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে, তিনটা শীর্ষ থেকে কিভাবে অন্তবৃত্তের কেন্দ্র বের করতে হয় সেটা আমরা সরলরেখা অধ্যায়ে শিখছি, কেন্দ্র বের করতে পারলে কাজ শেষ। আগে প্রশ্নটা তুলে ফেলো, তারপরে আমি চিত্র আঁকি, আমি চিত্র আঁকি, এই ম্যাথটা চিত্র একে করলে আরও সহজ হয়ে যাবে, তুমি জিনিসটা ফিল করতে পারবা, বাট চিত্র না আঁকলেও হবে, বাট চিত্র আঁকলে জিনিসটা দেখো কিছু লিখাই লাগবে না, চিত্র আঁকলে কিছু লিখতেই হবে না। 0,0 একটা বিন্দু হচ্ছে 0,0, এই যেটা হচ্ছে 0,0, একটা হচ্ছে 4,0, 4,0 বা এখানে কোথাও এক্স অক্ষের উপর,
আর 0,3 y অক্ষের উপর 0,3 এটা একটা ত্রিভুজ তো ত্রিভুজটা আমি আঁকি এই যেটা হচ্ছে ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ নাকি নাম দিই কি নাম দিবা ও এ সি মূল বিন্দুকে নর্মালি আমরা ও ধরি ও এ বি ধরি ও এ বি ত্রিভুজ ও এ বি ত্রিভুজ আচ্ছা তো তোমাকে বলছে এই ত্রিভুজটার অন্তবৃত্ত অন্তবৃত্ত মানে এই ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত যে বৃত্তটা ত্রিভুজের তিনটা বাহুকে ভিতরের দিক থেকে স্পর্শ করে এই যে অন্তবৃত্ত মানে হচ্ছে এটার ভিতরে একটা বৃত্ত আঁকাইতে হবে আরে এটা তো হচ্ছে না দেখি তো ওইভাবে আঁকানো যায় কিনা ভিতরে ভিতরে একটা বৃত্ত আঁকাইতে হবে যেটা তিনটা বাহুকে স্পর্শ করে হইছে ধরো তিনটাকে ভিতর দিকে স্পর্শ করছে এই যে ধরো এই বাহুটাকে এই বিন্দুতে এই বাহুটাকে এই বিন্দুতে আর এই বাহুটাকে এই বিন্দুতে স্পর্শ করছে বিন্দু দেখানোর দরকার নাই এই যে দেখো এই ত্রিভুজটাকে এই যে ধরো ও এ বি ত্রিভুজটা তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এই ত্রিভুজের ভিতরে তিনটা বাহুকে স্পর্শ করে যে বৃত্ত আঁকা যায় সেটাই হচ্ছে ওই ত্রিভুজের অন্তবৃত্ত তো এখন তুমি আগে প্রথমে বের করবা এই অন্তবৃত্তের কেন্দ্র অন্তবৃত্তের কেন্দ্র সেটা আমরা সরলরেখা হতে শিখে আসছি অন্তকেন্দ্র বের করো অন্তকেন্দ্র বের করার বুদ্ধি কি মনে আছে আমি একটু মনে করে দিই যারা ভুলে গেছো অন্তকেন্দ্র নিচে ছিল এ প্লাস বি প্লাস সি সূত্র একটু লিখে দিই এ প্লাস বি প্লাস সি ছোট হাতের এ প্লাস বি প্লাস সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি প্লাস সি সূত্রটা ছিল এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি সরলরেখা সরলরেখা অধ্যায়ে পড়ে আসছি এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি এইটা ছিল সূত্র নিচে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি এখন ভাইয়া ছোট হাতের এবিসি কি ছোট হাতের এবিসি হচ্ছে বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এবিসি হচ্ছে বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম ও এ ভাইয়া এই বাহুটা দৈর্ঘ্য কত চার একক ছোট হাতের ধরলাম এটাকে আমরা সবাই জানি এই যে দেখো এটা যেহেতু ফোর কমা জিরো বিন্দু এটা যেহেতু মূল বিন্দু এটা যেহেতু জিরো কমা ফোর কমা জিরো বিন্দু তাহলে এটা হবে চার একক এটাকে ধরলাম ছোট হাতের এ এটাকে ধরলাম ছোট হাতের বি এটা কত হবে এটা হবে তিন একক তিন একক কেন কারণ দেখো এই যে বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে জিরো কমা থ্রি তো ওয়াই অক্ষের উপর ভূত শূন্য কোটি যে একটু হচ্ছে থ্রি তো ভাইয়া এটা তো একটা সমকোণী ত্রিভুজ সমকোণী কেমনে বুঝছি এই যে এটা তো সমকোণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে এই বিন্দুতে ছেদ করে এটা তো সমকোণ তো এটা যদি হয় তিন এটা যদি হয় চার তো পিথাগোরাস ইউজ করো পিথাগোরাস ইউজ করলে সি হবে পাঁচ এটা যেহেতু তিন এটা যেহেতু চার তো পিথাগোরাস ইউজ করলে পিথাগোরাস আমাকে বলতেছে সি হবে পাঁচ অথবা তুমি চাইলে দুই বিন্দুর দূরত্ব দিয়েও বের করতে পারো এই যে এই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে এইটা এই দুইটা বিন্দু দূরত্ব হচ্ছে এইটা এই দুইটা বিন্দু দূরত্ব হচ্ছে এইটা বাট এখানে দূরত্বের সূত্র বসানোর চাইতে চিত্র তুমি যদি আঁকো চিত্র দেখেই বুঝে ফেলতে পারবা তাহলে এখন মান বসাও অন্তকেন্দ্র বের করো বিন্দুর সামনে তিনটা দাগ দিতে হয় অভেদ চিহ্ন সমান ইউজ করি না আমরা হ্যাঁ নিচে হবে তিন চার পাঁচ তিন প্লাস চার প্লাস পাঁচ তিন প্লাস চার পাঁচ ঠিক আছে তারপরে এটাকে ধরছি এ এই আচ্ছা আমি সিরিয়ালি বসাই ধরতে এ বি সি এভাবে বসাই তাহলে জিনিসটা দেখে সুন্দর হবে এ বি সি এই সিরিয়ালে বসাই না বসাইলেও অসুবিধা নাই বাট ক্যালকুলেশনটা সুন্দর দেখা যাবে এ বি সি পাঁচ চার তিন পাঁচ চার তিন সরি পাঁচ চার তিন না তো এ বি সি আচ্ছা মানে যেইভাবে খুশি বসাইতে পারো আসলে মানে এইভাবেই তো বসাইতে হবে এ বি সি চার তিন পাঁচ মানে এটা কিন্তু ম্যান্ডেটরি না তুমি যেইভাবে খুশি বসাইতে পারো বাট আমি যেহেতু মানগুলো এইভাবে ধরছি এ বি সি চার পাঁচ চার তিন পাঁচ তো এখানে বসাইতে পারছি এইভাবে চার তিন পাঁচ আচ্ছা এখন মান বসাই দেখো এ এক্স ওয়ান এ এক্স ওয়ান মানে এর সাথে তার বিপরীত বিপরীত বিন্দুর ভুজ এই যে এর সাথে তার বিপরীত বিন্দুর ভুজ চারের সাথে শূন্য গুণ করলে শূন্য এটা হবে শূন্য প্লাস বি বি এর সাথে তার বিপরীত বিন্দুর ভুজ তিন চারে বারো
প্লাস সি, সি এর সাথে তার বিপরীত বিন্দুর ভুজ শূন্য। একটু খেয়াল করে দেখো, এই যে এর সাথে গুণ হবে তার বিপরীত বিন্দুর ভুজ, চারে শূন্যে শূন্য। আমরা এখন ভুজ বের করতেছি, দেখো এটা কিন্তু ভুজ বের করতেছি, ভুজ বের করতেছি, ভুজ বের করার সময় শুধু ভুজ আসবে। তিনের সাথে তার বিপরীত শীর্ষের ভুজের গুণ, তিন চারে বারো। পাঁচের সাথে তার বিপরীত বিন্দুর ভুজ, পাঁচে শূন্যে শূন্য। একইভাবে এখন কোটির বেলায়, কোটির বেলায় এর সাথে তার বিপরীত বিন্দুর কোটি, এর সাথে তিনে চারে বারো। একইভাবে বি এর সাথে তার বিপরীত বিন্দুর কোটি, তিনে শূন্যে শূন্য, প্লাস পাঁচের সাথে বিপরীত বিন্দুর কোটি, শূন্য। তাহলে দেখো তো বিন্দুটা কি আসে, পাঁচ আর তিন আট বারো, বারো বাই বারো ওয়ান কমা ওয়ান। বাহ সুন্দর বিন্দু আসছে, বিন্দু আসছে ওয়ান কমা ওয়ান, দেখো ওয়ান কমা ওয়ান। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি, অন্তবৃত্তের কেন্দ্র পেয়ে গেছি, দেখো অন্তবৃত্তের কেন্দ্র ওয়ান কমা ওয়ান। এই যে দেখো অন্তবৃত্তের কেন্দ্র পেয়ে গেছি ওয়ান কমা ওয়ান। আচ্ছা ভাইয়া, তো অন্তবৃত্তের বা যে কোনো বৃত্তের সমীকরণ বের করতে কী লাগে, তার কেন্দ্র ব্যাসার্ধ লাগে। একটা বৃত্তে, সেটা হোক অন্তবৃত্ত, বহির্বৃত্ত, এই বৃত্ত, সেই বৃত্ত, যা খুশি হোক, তার কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি আমি জানি আর কোনো কাজ নাই, সমীকরণ পেয়ে যাব। তো ভাইয়া অন্তকেন্দ্র তো সরল রেখার কনসেপ্ট থেকে পেয়ে গেলাম। এখন আমাকে বলো তো, আমি যদি এটা যোগ করি, এই যে এটা যদি যোগ করি, এটা তো বৃত্তের ব্যাসার্ধ তাই না, আমি যদি এটা যোগ করি, এটা তো বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ। তোমাকে বলো তো এইখানে যে ইনফরমেশনটা তুমি পাইছো, অর্থাৎ কেন্দ্র পাইছো, এই কেন্দ্র দেখে বলো তো এই ব্যাসার্ধটা কটুক। এই যে স্পর্শবিন্দু পর্যন্ত আমি যোগ করলাম, দেখো কেন্দ্র থেকে স্পর্শবিন্দুর সংযোগ রেখা কিন্তু লম্ব হয়। তুমি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শবিন্দুতে যদি ব্যাসার্ধ রেখা আঁকো, সেটা স্পর্শকের উপর লম্ব হবে। তো এই যে এই রেখাটা কিন্তু এই যে এটার উপর লম্ব হবে। তো এখন এই প্রশ্নে যতটুকু ইনফরমেশন দেওয়া আছে, এটাই কিন্তু ব্যাসার্ধ বের করার জন্য, আবার কিচ্ছু লাগবে না। তুমি সরল রেখার কনসেপ্ট দিয়ে অন্তকেন্দ্র পেয়ে গেছো। এই যে কেন্দ্রটা যদি ওয়ান কমা ওয়ান হয়, তাইলে বলতো ব্যাসার্ধ কত, চিত্র দেখে বলতো ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ওয়ান। ভেরি গুড ইয়াসির আরাফাত, ভেরি গুড শাহরিয়ার সাদিক। দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক যদি ওয়ান কমা ওয়ান হয়, তাহলে এখান থেকে একটু এত, এটা হবে ওয়ান, আবার এখান থেকে একটু এটা হবে ওয়ান। তো আমার তো ব্যাসার্ধ দরকার, ব্যাসার্ধ হচ্ছে এক শেষ। তুমি কে লিখে দিবা ব্যাসার্ধ এক একক, কিচ্ছু ব্যাখ্যা করতে হবে না, ব্যাসার্ধ সমান এক একক, শেষ। মানে এখানে আসলে কেন্দ্রের কোটি যত, সেটাই হবে বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা জানি, সূত্র পড়ে আসছিলাম, যে কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা কিন্তু সূত্র পড়ছিলাম, কোনো একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে তার ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটি, ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। মনে আছে, ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, এই জন্য মডুলাস নিয়েছিলাম। কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ মডুলাস অফ কেন্দ্রের কোটি। তাহলে এখানে কেন্দ্রের কোটি হচ্ছে ওয়ান, এই যে একটু হবে ভুজ, একটু হবে কোটি। তাহলে ভাই এই বৃত্তের সমীকরণ বের করে এখন কি আর কোনো সমস্যা আছে, এক্স মাইনাস এইচ সবই ওয়ান, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হবে। তুমি চাইলে এখানে অ্যান্সার রেখে দিতে পারো, বাট আমি বলছিলাম যে একাডেমিক ম্যাথে এখানে অ্যান্সার দিবা না, স্কোয়ার করে দিবা, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। কাটাকাটি করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই, একটা ওয়ান ওয়ান কাটা থাকবে, একটা ওয়ান ইকুয়ালস টু জিরো, এটা অ্যান্সার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান, ওকে। তুমি এইখানে অ্যান্সার দিলেও ফুল মার্কসই পাবা, বাট একাডেমিক ম্যাথে এই পর্যন্ত নিয়ে দেওয়া, অ্যাডমিশন হলে এখানেই এনাফ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান, হ্যাঁ ভেরি গুড রোমেনা জাহান, ভেরি গুড অ্যাপ্রিসিয়েটেড। তিনটা দাগ, এটা কি ভাই, এটার নাম হচ্ছে অভেদক। মানে আমরা যখন স্থানাঙ্ক প্রকাশ করি, এটা তো একটা বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক প্রকাশ করার সময় সমান চিহ্ন না দিয়ে তিনটা দাগ দেওয়া হয়, এটা অভেদক চিহ্ন বোঝায়। তো দেখো এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তোমরা তো এখানে লিখবা, আমি এখানে নিচে লিখছি, কারণ জায়গা এখানে হচ্ছিল না দেখে, ঠিক আছে। তোমরা তো এই যে এখানে, আমি তো কমা দিয়ে লিখছি, আমি কিন্তু এই এখানে কমা দিছি, তোমরা বুঝতেছো, তোমরা আবার নিচে নিচে লিখতে হবে এরকম ভাইবো না, এখানে কমা দিছি, এখানে কমা দিছি। তুমি এই জিনিসটা এখানে লিখবা, এখানে এই জিনিসটা লিখবা, এইখানে বিন্দুর স্থানাঙ্ক, এটা ভুজ, এটা কোটি। অন্তকেন্দ্র কীভাবে বের করতে হয় সেটা আমরা সরল লেখা অধ্যায়ে শিখে আসছি। কিন্তু আর কয়টা মেথ আছে, আর একটা মেথ মাত্র,
আর মাত্র একটা ম্যাথ আছে, খুবই সহজ জিনিস। ওকে, চলো লাস্ট ম্যাথ, খুবই সুন্দর ম্যাথ। 25 পাখাটা তোলো, 1.5 মিনিট। ওকে, কত সুন্দর সুন্দর ম্যাথ। 4-1-ই আজকে ক্লাসে শেষ হবে, প্রায় শেষ হবে, একটু জিনিস বাকি থাকবে। 4-1 আজকে 80% শেষ, 90% শেষ বলা যায়, সামান্য জিনিস বাকি থাকবে আগামী ক্লাসে। আগামী ক্লাসে 4-1 কমপ্লিট হয়ে যাবে এবং 4-B শুরু হয়ে যাবে। 4-B অনেক ছোট, 4-B-তে যদিও কেতাব স্যারের বই অনেক ম্যাথ আছে, বাট সকল ম্যাথ লাগবে না। 4-B এর সকল ম্যাথ লাগবে না, 4-A ভালো করে শিখো আগে। 4-A-টা খুব ভালো মতো করবা সবাই, কেতাব স্যারের বই ফলো করেই করো আর অসীম কুমার শাস্ত্রের বই ফলো করেই করো, যেটা খুশি। 4-A সকল টাইপ করবা, 4-B একাডেমিক পরীক্ষার জন্য মাত্র 3টা বা 4টা টাইপ পড়লেই হয়, 4টা বা 5টা মেবি। 4-B-তে একাডেমিক টাইপের জন্য বা HSC পরীক্ষার জন্য মাত্র 4টা টাইপ বা 5টা টাইপ পড়লেই হয়ে যায়, বাকিগুলো লাগে না, ওগুলা থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা আসে না। তো আমি দেখাই দেবো, কিছু জিনিস দেখাই দেবো। সরলরেখার MCQ এ পরিকেন্দ্র বের করার জন্য না, অন্য কোনো ওয়ে নাই, ওইভাবেই করতে হবে, ওইভাবেই করতে হবে। পরিকেন্দ্র MCQ-তে আসে না, যদি চলেই আসে তাইলে বেশি সময় নিয়ে ক্যালকুলেশন করতে হবে। অন্তঃকেন্দ্র এবং ভরকেন্দ্র ছাড়া বাকিগুলো MCQ-তে আসে না, ওগুলো রিটার্নে আসে। হ্যাঁ চলো, কি বলছে, 4√2 একক বাহু বিশিষ্ট একটি বর্গের, অর্থাৎ একটা বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2, আর আমরা জানি বর্গের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। একটি বর্গের শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, ভালো কথা, একটা বর্গের শীর্ষ কোথায়, একটা বর্গের শীর্ষ মূল বিন্দুতে আছে। এর বিপরীত শীর্ষটি একচক্ষের উপর অবস্থিত, ভালো কথা, একটা শীর্ষ মূল বিন্দুতে এবং তার বিপরীত শীর্ষ একচক্ষের উপর। ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, ওই বৃত্তের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ যদি তুমি বের করতে চাও, তাহলে কর্ণের 2টা প্রান্তবিন্দু স্থানাঙ্ক লাগবে, তাই তো? কারণ একটা কর্ণের 2টা প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ বের করা খুবই সহজ। x-x1 × x-x2 + y-y1 × y-y2 = 0। আচ্ছা, এই ম্যাথটাও চিত্র একে করবো, একদম পানি ভাত হয়ে যাবে। চিত্র একে করবো, তোমার কাছে সব সহজ মনে হবে। এটা হচ্ছে মূলবিন্দু 0,0। তো একটা বর্গের একটা শীর্ষ মূলবিন্দুতে বিপরীত শীর্ষ একচক্ষের উপর। দেখো ঘটনা কেমন, বর্গটা কেমন হবে, বর্গটা কেমন হবে আমি তোমাকে একটু ভালো করে এঁকে বোঝাই। বর্গটা কেমন হবে, ধরো এই যে একটা বর্গ হবে এরকম, হচ্ছে কি বর্গ? আচ্ছা মনে করো এটাই বর্গ, এই যে দেখো, এই যে একটা বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে এবং তার ঠিক বিপরীত শীর্ষ, বিপরীত শীর্ষ একচক্ষের উপর অবস্থিত। দেখো এই যে, খেয়াল করে দেখো বর্গটা, কিন্তু তুমি চাইলে এভাবে আঁকাইতে পারবা না, এই যে এইভাবে আঁকাইতে পারবা না, কারণ প্রশ্নে বলছে যে একটা বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে আর তার বিপরীত শীর্ষ, বিপরীত শীর্ষ মানে কর্ণ বরাবর যে শীর্ষ, অর্থাৎ এটা হবে এই বর্গের কর্ণ। ধরো আমি যদি নামকরণ করি, ও আচ্ছা নামকরণ করার দরকার নাই, যে এইটা হবে, এইটা হবে এই বর্গের কর্ণ, বিপরীত শীর্ষ মানে কর্ণ বরাবর। যেমন এইটার বিপরীত শীর্ষ হচ্ছে এইটা আর এইটার বিপরীত শীর্ষ হচ্ছে এইটা। তো তোমাকে প্রশ্নে বলছে একটি বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে, এই যে ধরলে এটা একটা শীর্ষ, আর তার বিপরীত শীর্ষটা একচক্ষের উপর অবস্থিত, বিপরীত শীর্ষটা একচক্ষের উপর অবস্থিত। আচ্ছা এখন খেয়াল করে দেখো, আচ্ছা আমি নামকরণ করি ও এ বি সি। তো ভাই আমার কাজ কি, জাস্ট বি বিন্দুর স্থানাঙ্কটা বের করা না। এই যে ও বি, দেখো এটা হবে বৃত্তের ব্যাস, কেন তোমাকে বলছে ওই বৃত্তের কর্ণকে ব্যাস ধরে, এই যে এটা হচ্ছে এই বৃত্তের কর্ণ, সরি মানে বর্গের কর্ণ, এই যে বর্গটা, এই যে বর্গটা, এই বর্গের কর্ণ হচ্ছে ও বি।
তো আমি যে ও বিন্দুর স্থানাঙ্ক তো আমি জানি, আমি যদি খালি বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি তাহলে কাটছিস, বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারলে কাটছিস, কারণ একটা রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে হলে জাস্ট ওই কর্ণের বা রেখার প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক লাগে, আর কিছু লাগে না, আর কিচ্ছু লাগে না। মনে করো বৃত্তটা হবে দেখতে এরকম, এই যে বৃত্তটা দেখতে এরকম হবে, যে এরকম তাই না, এই যে এরকম, তো ও বিকে ব্যাস ধরবো, ব্যাস ধরে বৃত্তের সমীকরণটা বের করবো। আচ্ছা এখন ও বি কেমনে বের করবো, দেখো ও বি আমার ও বি বের করতে হবে, ও বি বের করতে পারলেই কাজ শেষ। দেখো এই বর্গের বাহুর দৈর্ঘ্য কত, ফোর রুট টু, তাহলে এটা হচ্ছে ফোর রুট টু, এটা হচ্ছে ফোর রুট টু, তাহলে দেখো এটা যেহেতু বর্গ তাহলে এটা অবশ্যই সমকোণ, বর্গের তো সকল কোণে 90 ডিগ্রি, তাই আমি লিখতে পারি ও বি স্কয়ার, যেখানেই সমকোণ সেখানেই পিথাগোরাস, যেখানেই সমকোণ সেখানেই কে, পিথাগোরাস। দেখো ও বি স্কয়ার অতিব স্কয়ার, এই যে এই ত্রিভুজে তুমি উপরের ত্রিভুজটাও চিন্তা করতে পারো, নিচের ত্রিভুজটাও চিন্তা করতে পারো, একই কথা, অতিভুজ স্কয়ার, ও বি স্কয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফল। তাহলে এখান থেকে ও বি স্কোয়ার সমান কি লিখতে পারি, ও বি স্কোয়ার সমান লিখতে পারি এখানে হবে 4 4 16, 16 2 32 প্লাস 16 2 32 64, তাহলে ও বি স্কোয়ার সমান 64, ও বি সমান প্লাস মাইনাস 8, ও বি সমান প্লাস মাইনাস 8। ভাইয়া প্লাস মাইনাস কেন আসলো বুঝলাম না তো, প্লাস মাইনাস কেন আসলো, আর 10 মিনিট লাগবে, আচ্ছা বলো 5 মিনিট, জাস্ট 5 মিনিট একটু বসে রাখো, 5 মিনিট বসে রাখো। আচ্ছা দেখো ভাইয়া ও বি এর মান প্লাস মাইনাস 8 কেন আসলো, কারণ ভাইয়া এখানে বর্গ দুইটা হইতে পারে, এই যে বর্গ বলতে এরকম বিবিন্দু, একটা হবে 8,0 আর একটা হবে এই দিকে, দেখো কত সুন্দর জিনিস, এই যে দেখো আর একটা তো এইদিকেও হইতে পারে, এই যে দেখো, এই যে কি সুন্দর জিনিস, এইটা হবে -8,0, আমি এটা মুছে দেই, এই যে দেখো এই বিন্দুটা স্থানাঙ্ক হবে -8,0। ভাইয়া প্রশ্নে কিন্তু বলা নাই যে বিপরীত শীর্ষটি এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত নাকি ঋণাত্মক, একটা শীর্ষ মূল বিন্দুতে আর একটা শীর্ষ এক্স অক্ষের ধনাত্মক দিকেও হইতে পারে ঋণাত্মক দিকেও হইতে পারে। ধনাত্মক দিকে হইলে এই যে ও বি, ও বি সমান যদি 8 একক হয়, ও বি সমান যদি 8 একক হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের বিন্দুটা হবে 8,0, আর এখানে যদি 8 একক হয় তাহলে এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এই বিন্দুটা হবে -8,0, তো ও বি ইকুয়ালস টু প্লাস মাইনাস 8। দেখো কত সুন্দর জিনিস, অর্থাৎ আমরা এইভাবে চিন্তা করতে পারি যে বিবিন্দুর স্থানাঙ্ক কি হবে, বিবিন্দুর স্থানাঙ্ক হবে, তুমি এখানে লিখে দিতে পারো, মানে চিত্রে তোমার দুইটা আকার দরকার নাই, একটা আঁকাইলে চলবে, প্লাস মাইনাস 8,0, অথবা দুইটাই আঁকাইতে পারো, মানে তুমি আঁকাইতে যেহেতু দুইটাই আঁকাবা, কারণ কোনো স্যার যদি বলে যে হ্যাঁ তুমি তো দুইটা দেখাইলে না, তখন তুমি বলতে পারবা যে আমি দেখাইছি তো, বুঝছো না, এখানে প্লাস মাইনাস 8 আছে। তাইলে আমরা কি দেখলাম, বিবিন্দুর স্থানাঙ্ক হইতে পারে প্লাস মাইনাস 8, এটা প্লাস 8,0, আচ্ছা দুইটাই লিখে রাখি ধরো আলাদা লিখি, একসাথে লেখা দরকার নেই, এটা প্লাস 8, আচ্ছা প্লাস তো লেখা লাগবে না, এইটা 8,0, ওইটা -8,0। তাইলে দেখো আমাকে যে বৃত্তের সমীকরণটা বের করতে বলছে সেই বৃত্তের একটা কর্ণ হচ্ছে ও বি, এই যে ও বি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করতে বলছে, তাইলে এখানে দেখো ও বিন্দুর স্থানাঙ্ক কি, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে +-8,0, কাজ শেষ। তারপরে তো সেই আগের সমীকরণ x-x1 x-x1 x-x2 0+-sorry x-x1 x-x2 x+-8 + y-y1 y-y1 হচ্ছে 0, y2ও 0 ইন্টু y-y2 = 0। দেখো এটা অ্যান্সার হয়ে যাবে x-x1, এই যে ধরো এটাকে ধরো x1y1, এটাকে ধরো x2y2, কারণ একটা বৃত্তের কী দেওয়া আছে, কোনো ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, x-x1 × x-x2, এখানে প্লাস মাইনাস হবে y-1 × y-y2, তাহলে কী হবে x² + - গুণ করে দেবো 8x, এখানে হবে y² = 0, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বলো এই ম্যাথ পরবর্তীতে কোথাও আসলে যদি ভুল করো মান সমান থাকবে, শেষ।
বলো বুঝছো কি না? হ্যাঁ, রুট টু দিয়ে করা যায়, আমি জানি, কর্ণ, বর্গের কর্ণ সমান রুট টু এ, রুট টু ইন্টু এ। বাট এটা অনেকে মনে রাখতে পারে না, অনেকে ভুলে যায় পরীক্ষা গিয়ে, মনে থাকে না, এই জন্য পিথাগোরাস দিয়ে করলে আর কেউ ভুল করে না। মানে তুমি এভাবে লিখতে পারো যে কর্ণ সমান বর্গের কর্ণ সমান রুট টু ইন্টু বাহু, তো রুট টু ইন্টু এইটা ডিরেক্ট 8 চলে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস আসবে না, সেক্ষেত্রে তোমার নিজ দায়িত্বে বুঝতে হবে। তুমি যদি পিথাগোরাস দিয়ে করো, অটোমেটিক প্রশ্নই উত্তরই তোমাকে বলে দিবে, মানে পিথাগোরাস সাহেব তোমাকে বলে দিবে তুই কিন্তু ভুল করছিস, ভুল করছিস, বিন্দু কিন্তু দুইটা হবে, দুইটা হবে, একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ দিকে। আর কেউ যদি শুধু রুট টু দিয়ে করে, তার কিন্তু নিজ দায়িত্বে বুঝতে হবে, তার কিন্তু দুইটা আসবে না, সে কিন্তু শুধু একটা দিয়ে করে ফেলবে। বাট এই যে বিপরীত শীর্ষটি একশকের উপর অবস্থিত, সেটা তো একশকের ধনাত্মক দিকে হইতে পারে, ঋণাত্মক দিকেও হইতে পারে, এই জন্যে পিথাগোরাস ইউজ করাটা বেটার। ওকে, ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে ক্লাসটা এখানেই শেষ করবো। আমার বাসার মানে টিউবওয়েল, টিউবওয়েল বলতে কি, ওই যে কল যেটা কি বলে বেসিন যেটা, আচ্ছা ওই বেসিন নষ্ট হয়ে গেছে, তো বেসিন ঠিক করার জন্য লোক আসছে। হ্যাঁ, আর আজকে এই ম্যাথটাই আমাদের শেষ ম্যাথ ছিল, আজকে এই ম্যাথটা শেষ ম্যাথ ছিল, আবার শেষও করে দিতে হবে এখন। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস হচ্ছে রবিবারে, আগামী ক্লাস রবিবারে, বৃত্তের 6 নম্বর ক্লাস। আগামী ক্লাসে 4-এ কমপ্লিট হয়ে যাবে এবং 4-বি অধ্যায় শুরু হয়ে যাবে, আর 3টা ক্লাসের মধ্যেই মোটামুটি অধ্যায় শেষ হয়ে যাবে। আর আগামীকালকে কিন্তু সরলরেখা অধ্যায়ের পরীক্ষা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।